আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে না জানিয়া করছি গুনাহ জমিনে তুমি যদি মাফ নাই করবা পাপনা বাসিরে বলো তোমার বান্দা যাবে কারকাস মালিক রে কে জানো গুয়ান গুনার পাহাড়কে জর্জরিত করে পাহাড় সমান গুণালয়ে সুজানগর মাহফিলে বসে তোমার ডাকে গুণার দিকে না তাকাইয়া গুণার দিকে না তাকাইয়া তাকাও রহমতের দিকে বুকে টেনে মাফ করে দাও তুমি মোদেরকে আল্লাহু আকবার জোরে বলেন তো বাজান এই দুনিয়া থাকার জায়গা না কথা বলা যাবে না পরিবেশ করে দেন ওয়াজ করব না চলে যাব কোন আওয়াজ করা যাবে না দাদা ভাই তোর পাও দূরে ধরছি কথা বলিস না কথা না বলেও কিন্তু কাজ করা যায় না ইশারা যদি আমার ভাইরা বলে ভাই বয় ভাই ইশারা এটা গেলে হয় কথা না বলে কত মানুষ এখানে বসে আছে তোমার আমার সাথে অনেক দামি দামি মানুষ বসে আছে কত মুক্তিযোদ্ধারা বসে আছে কারো এমন কোনো কাজ করা যাবে না যাতে আমার মুরব্বীরা কষ্ট পায় আলেম ওলামা কষ্ট পায় প্লিজ সিট ডাউন সিট ডাউন আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করেন এই মগাগুলাই ভাবতেছে বউ আজকে কেবল প্যান্ডা দিয়ে দিছে পড়ে আইসি দুলা বলে বউ তো আমার ঠোঁট নাই বউ এই বউ ঠোঁট না খাওয়ার ডরে মগাগুলা দুলার মধ্যে বইতেছে না কথা ঠিক না বলিবে এই যারা এই মাহফিলে দুলার মধ্যে বয়ে থাকবে আল্লাহ তার এই দুলাগুলাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিবে এই কোরআন হাতে নিয়ে বলছি আগে হাদিস কেনা পড়ি তারপর আমরা বিশ্বাস হইব গদাওয়াতুন ফি সাবিলিল্লাহি রাওহাতুন খায়রুম ফি দুনিয়া মা ফিহা ওয়াজের মাঠে বসে এক সকাল এক বিকাল যদি আল্লাহ রাস্তায় পাও লাগাইয়া কেউ ওয়াজের মাঠে যায় দাওয়াত ও তাবলীগের কাজে যায় ভালো কাজে যায় দোকানদারিতে যায় চাকরিতে যায় নকরিতে যায় যে ভালো কাজই হোক যদি তার ধুলা ময়লা তার পায়ে লাগে জামাই লাগে এই ধুলা ময়লা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না খায়রুম ফিদ দুনিয়া মা ফিহা এই কাজটা পৃথিবীর মাঝে সবচেয়ে ভালো কাজ এত বড় ডিক্লারেশন দিলেন আজ থেকে 1445 বছর আগে আমার বিশ্ব নবী আর তুমি তোমার বোর প্যান দোয়ার ডরে বইবা না আল্লাহ কবুল করেন জোর করে আমিন অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি কখনো জীবন দিতে হয় রাজি আছেন সন্তান দিতে হয় রাজি আছেন কারণ আমার আল্লাহ সন্তান চাইয়াও খুশি হইতে চাইছে চাই নাই ইব্রাহিম আলাইহিস সালামরে বলছে তোমার পোলারে জবাই দাও তাহলে আল্লাহ কেমন আল্লাহ যে নিজের বাপের একই পোলারে জবাই দিতে তার মানে আমার আল্লাহ এমনই একজন আল্লাহ যে আল্লাহ বান্দারে পরীক্ষা করতে যে পোলারে জবাই দিতে কয় কথা কর না কেন আমার আল্লাহ এমন আল্লাহ তার সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় বিলাই দিতে কয় আমার আল্লাহ এমন আল্লাহ 18 বছর কিরা পোকা দিয়া কিরার পোকা বডিডারে খাওন বানায়া 18 বছর কষ্ট দিয়া এরপর আল্লাহ খুশি হইতে চায় ঠিক না বে ঠিক জোরে কর শুধু এইখানে না
যেই মানুষটার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছেন আমার আল্লাহ ওই চেহারার মধ্যে বেঈমানকে ঘুষি দিয়া দাঁত দুইটা ভাঙাইছে এটাও আমার আল্লাহর পছন্দ আমার আল্লাহ আমার নবীর গাল ভরা রক্ত দেখতে চায় না হলে আল্লাহ ইচ্ছা করলে কিন্তু নবীর দাঁত দুইটা ভাঙতে নাও পারত হে কথা কও না কেন আমার নবীর দাঁত দুইটা যখন উহুদের মাঠে ভাঙে ফেলাইছে গাল দিয়ে বে 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 রক্তগুলো পড়তাছে আল্লাহ হেফাজত করেন জোরে কোন আমিন ভাইজান যে যেমনি আসছেন আমি জানি আপনাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে পারি নাই আমরা ব্যর্থ আমি বক্তা সহ ব্যর্থ আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে যেমনি আছেন আপনি দাঁড়ায় থাকেন ডিস্টার্ব করেন না ইনশাল্লাহ বলেন পাবনা জেলা সুজানগর থানাধীন রামনগর যুব সমাজের উদ্যোগে দুই নং জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মামদুদুর রহমান মুকুল ভাই কে আপনি আল্লাহ কবুল করেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ঢাকা ভাইয়ের মন অনেক ভালো উনি আমার বাড়িতে গেছেন আমার মসজিদ দেখছেন আমার তিনখানা দেখছেন আল্লাহ ওনার জানে মানে এবং ওনার ব্যবসায় বরকত দান করেন আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আব্দুল খালেক কে চলে গেছেন আল্লাহ কবুল করেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ হাসান আলী মোল্লা বিশিষ্ট সমাজসেবক আল্লাহ আজকের মাহফিলের অনেক সার্বিক সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী মাস্টার মুখলেসুর রহমান মুকুল আবদুল্লাহ আল শেখ শুকুর মির্জা পলাশ আহমেদ এবং মাহফিল পরিচালনা গোলাম মুস্তফা ইউনুস আলী ইমরান হোসেন আমার আগে যেটা ওয়াজ করেছেন আপনাদের অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন হেড মৌলানা উদয়পুর উচ্চ বিদ্যালয়ের জনাব হযরত মৌলানা দিলওয়ার হোসেন এম এ সাহেব ইয়াসিন আরাফাত সহ অনেক ওলামা একরাম স্টেজের ভিতরে বসে আছেন আমরা স্টেজের উপরে বসছি দেখেই যে আমরা দামি তা না বাবা আপনাদেরও অনেক দাম হয়তো দায়িত্বের জন্য আমরা স্টেজের উপরে বসছি যদি আপনারা না আসতেন আমি ইলিয়াস রহমান জাহেদের কোনো দাম নেই ঠিক না মেয়ে ঠিক যদি আপনারা না আসতেন আমার কোনো দাম আছে আপনি কইতেন ও এমন মৌলভী হইছে আর দুর্লভ পায় নাই আপনাদের শোভা দিয়ে আমি শোভা আপনাদের উপস্থিতি সভাপতির উৎফুল্ল এবং ভালোবাসা ঠিক না মেয়ে ঠিক আসলে আমাদের চাইতে আপনাদের দাম বেশি তো সকলকে আমি আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই যারা এই মাহফিলটাকে আয়োজন করেছেন বিশেষ করে আমি যুব সমাজকে দেখলাম আমি তো আসলে মাগরিবের আগে এসেছি যুবকগুলো দেখলাম গলার মধ্যে ওর ছবি সহ তাবিজ বাঁধছে সারা বাংলাদেশে দেখছি মাহফিল পরিচালনা কমিটি ভলান্টিয়ারদের খালি নাম থাকে ছবি থাকে না আর অগত আবিষ্টা দেখলাম পুরো ছবি সহ মানে মোল্লা হোসেন আজমি যে কুদ্দুস মোল্লার বোলা হেলাল মোল্লা ও নাকশা মাকশা তো দূরে হয়ে যায় গা ছবি দিয়ে ঠিক বলছেন ভালো একটা ব্যবস্থাপনা দেখলাম আমি এই 23 বছরের জীবন এরম দেই নেই ছবি দিয়ে ব্যাস বানায় তবে বোঝা গেল রামনগরের মানুষ খুব কড়া এরা মল্লেও যেন চিনতে পারে আল্লাহ কিন্তু আমার সবচেয়ে ভয় হয়েছে এই ছবির ব্যাস লয়ে এরা মসজিদে গেছে কিনা যদি এই ছবির ব্যাস লয়ে মসজিদে কেউ ঢুকে থাকে ডাইরেক্ট হারাম হয়েছে গুনায় কবিরা হয়েছে এই কাজটা ঠিক হয় নাই এই ছবিগুলো আর দিবেন না আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন
তাহলে এবার বলেন আলোচনা যত সময় আল্লাহ আমার দিয়ে করাবেন আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সত্য কথা কর যত সময় আল্লাহ আমাকে তৌফিক দিবেন আমি যা বলবো যেন আমি আগে আমল করতে পারি এরপরে যেন আপনারা আমল করতে পারেন বলেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তো সবাই থাকবেন তো ইনশা সবাই থাকবেন ইনশা আমি পরীক্ষা করে দেখব ভাগবেন না তো থাকবেন এজরে কর সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন এরবি হবে আমি জানি আর আপনারা হাত উঁচা করছেন আমি কিন্তু চাইয়া ছিলাম না আমি চোখ বুঝে ছিলাম না আমি দেখিনি আমি জানি উল্টা পাল্টা হবে যখন আমি চাইছি তখন দেখছি আপনারা হাত নিছে তাহলে ইনশাল্লাহ আপনারা সবাই থাকবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহু আকবার বলেন তো মুসলমান এমন একটা জাতি যেই জাতি পৃথিবীর কারো সামনে মাথা নত করেন একমাত্র কার সামনে আল্লাহ জোরে বলেন কার সামনে তাহলে এই কোরআনটা কার আল্লাহ এই কোরআনটি বুকে নিয়ে কেউ যদি আদর করে এই বুকের মধ্যে নিয়ে আল্লাহ বলেন তুই আমারে আদর করলি এই কোরআনটাকে নিয়ে যদি কেউ আদর করে সুন্দর করে মুছে দেখেন আমি আমার কোরআনটা কিন্তু আমার রুমালে রাখছি যে রুমালটা আমি গলায় বেঁধে নামাজ পড়ি সেই রুমাল দিয়ে কিন্তু আমার কোরআনটা মুখস্থ এখানে পড়া ছিল আমি আমার রুমালের উপর রাখছি আমি কোরআন তেলাওয়াত করি আপনারা কোরআন তেলাওয়াত শোনার পরে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি বান্দা যেন আমার কোরআন তেলাওয়াত শুনে আমার কালাম শুনে যদি কেউ আল্লাহু আকবার বলে আমারে বড় করে আমি আমার বান্দাকে বড় করে দেব তাহলে আমি তেলাওয়াত করি কেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سورة نازل هي مكة কোথায় জোরে কোন আমার নবীর বয়স তখন 51 বছর কত বছর 51 বছর আমার নবীর বয়স কারণ আবার আল্লাহ বলছেন আমার কোরআন তেলাওয়াত যখন করবে إذا قرأت القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون بند আমার কোরআন তেলাওয়াত যেই করবে তুমি কান লাগায় শুনো আওয়াজ করবে না وأنصتوا আওয়াজ করবে না لعلكم ترحمون তুমি যদি চুপ থাকতে পারো আর কান লাগায় শুনতে পারো لعلكم ترحمون আমি তোমারে মাফ করে দিয়ে জান্নাত লিখে দেব সুবহানাল্লাহ ডাইরেক্ট কোরআন শরীফের কথা সুবহানাল্লাহ এখন কোরআন তেলাওয়াত করার সময় যারা আওয়াজ করে আসলে আমি মনে করব এরা কোরআনের দুশমনও না বন্ধু না মাসকালেন্ডার কোরআনের দুশমন হলে কি আসতো ওয়াজ আসতো না আবার যদি বলি এটা কোরআনের বন্ধু না এটাও ঠিক কোরআনের বন্ধু হইলে কোনোদিন যত কষ্টই হোক
সে নিজে সিমটি খাবে কামড় খাবে গুটা খাবে তারপর সে আওয়াজ করবে না কথা কর না কেন ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন একটা হাদিস আছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পায়ের মধ্যে এত বড় একটা বর্ষা ঢুকছে বর্ষা বর্ষা চিনেন কইতে শিখবেন জীবনে দেখছেন নি ওই যে টেডা দে হইতে পারে ডাললে বর্ষালে নামেন না কিন্তু এই জামানার বর্ষা আর ওই জামানার বর্ষা এক না ওই জামানার বর্ষাগুলি এদিকেও ছাতি ছিল ওইদিকেও ছাতি ছিল ঢুকলে ওগুলো পাক জন টাইনে বাইর করতে পারতো না যদি বাইর করত ওই হাড়ি সহ মাংস সহ চলে আসতো ওই জায়গাটা জীবনেরতরে বিকলঙ্গ হয়ে যেত এত মারাত্মক ছিল ওই জামানার তীর বর্ষাগুলি তো একটা বর্ষা আলীর এখান দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু এখান দিয়ে ঢুকছে তো এখান দিয়ে যখন ঢুকছে সাহাবীরা চার পাঁচ জনের টানাটানি করছে বের করতে পারে নাই হাড়ি সহ একবার আর আলীও পা সহ উঠে জায়গা কোন রকম ভাবে কোন ডাক্তারে বাইর করতে পারে না সিদ্ধান্ত হলো এটা বের করবে কেমনে এবার আমার দিকে তাকাবেন সবাই সিদ্ধান্ত নিল তীরটা বাইর করব কেমনে ট্রিটমেন্ট করবে কেমনে রক্ত তো পড়তেই আছে পড়তেই আছে পড়তেই আছে সবাই সিদ্ধান্ত করলো একটা মাত্র সময় বের করা যাবে যদি আলী নামাজে দাঁড়ায় যায় সে যখন আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাবে আল্লাহর কোরআন তেলাওয়াতে যখন মগ্ন হয়ে যাবে আল্লাহ না হবে হবে আর ডিস্টার্ব করবে সবাই সিদ্ধান্ত করল কোন সময় আলীর তীর বর্ষাটা বের করা যায় গো বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ আলী সম্পর্কে আমি জানি আলী যখন মওলার সাথে টেলিফোনে কথা কয় বাজান রে আপনারা আমি টেলিফোনে কথা কই কানে লাগাইয়া আর আল্লাহর নবীরা সাহাবীরা নবীরা কথা কয় নামাজে দাঁড়াইয়া হযরত আলীর সিদ্ধান্ত হইল নামাজে দাঁড়ায় যাক আলী নামাজে দাঁড়ায় গেলেন তাহাজ্জুদ নামাজ যখনই আলী নামাজে দাঁড়ায় গেছে বাবা সাহাবা একরাম টানিয়া কোন ফাঁকে তীর খুলে ফেলছে কেউ আলী ঠিক উপায় নেই তীর যখন বাইর করে ব্যান্ডেজও করছে নামাজের মধ্যে এখন একটা মাসলা আসতে পারে যে ও রক্ত বাইলে তো অজু ভেঙে যায় মাসলা আছে না নহর যদি প্রবাহিত হয় রক্তের নহর আপনার অজু ভেঙে যাবে কিন্তু এই ব্যাপারে যদি কারো রক্ত অলরেডি পড়তাছে অনাগল পড়তাছে বন্ধ হচ্ছে না নামাজের টাইম এসে গেছে আপনি যেমনে পারেন এইভাবে নামাজ ওইভাবে অজু করে নামাজ পড়তে থাকবে রক্ত পরে পড়ুক অনেকের আছে দেখবেন অনাগল চব্বিশ ঘন্টা প্রসব পরে আছে না হসপিটালের বেডে এমন অবস্থা হয়েছে নল লাগায় দিছে প্রসব পড়তেছে এই লোকটার হুকুম কি যত সময় তার নামাজের টাইম থাকবে অতটুকু সময় অজু থাকবে নামাজ শেষ অজু শেষ তা আলীর মাসলাটা এরকমই সহজে বুঝাই দিলাম যে রক্ত তো পড়তেছে তা আলীর জন্য সবাই ধরে অজু করাই দিয়ে নামাজে খারাই দিছে যখন টান দিয়ে এটা বের করে ফেলছে ব্যান্ডেজ করে ফেলছে আলীর নামাজ শেষ অজু শেষ মারহাবা বললেন না তাহলে বাজান এটা তীর বাহির করার এই ওয়াজটা করার উদ্দেশ্য আমার এইটা না আমার উদ্দেশ্য হলো তারা যখন কোরআন তেলাওয়াত করতেন মনে হয়তো আল্লাহ তার সামনে বসে শুনতাছে আর আমরা যখন আমাগো বক্তাগো সামনে বসে কোরআন তেলাওয়াত শুনি তাফসির শুনি মন থাহে বোর দিকে মন থাহে গাবি বাইন্দে তুই আইলাম না পিঁয়াজের ক্ষেত্রে সারদের কথা ছিল দিয়ে আইলাম কিনা কথা বল না কালকে জোন নিয়ে যাইতেইব কিসের নিয়ে যাইতেইব জমিতে এখনো তো ঠিক হইলো না ওই লোকই কি এলাম ওয়াজটা বললাম কোন দূসরে যে কে তোরাতে পা মনে কথা বল না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আমি আবার কোরআন তেলাওয়াত করছি ইনশাল্লাহ আল্লাহ শুকর পরিবেশটা সুন্দর হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে وإنك لعلى خلق عظيم
স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী এত সুন্দর চরিত্র দিয়ে পৃথিবীর কোন মানুষকে আল্লাহ বানায় নাই আজকে আমার সেই চরিত্রবান নবীকে বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক চরিত্রহীন বলে গালি দেয় এ পাবনা সুজানগরের যুবক রামনগরের যুবক কে কোন গ্রাম থেকে আসছেন আমার দেখার বিষয় আমরা পাবনা সুজানগরের মানুষ কোন নাস্তিক যদি আমার নবীর গালি দেয় পরে পিএসের খেতের মধ্যে গাইড়ে ফেলাবো রাজি আছো না নাই কাকে রাজি আছো আল্লাহকে দোয়া তুলে দেখায় দাও তাকবীর কখনো বসে পড়ে দিবেন না আল্লাহ চান বান্দা ওয়াজের মাঠে জিহাদের মাঠে তাকবীর গুলা দিবেন দাঁড়ায় পড়ে কারণ ওয়াজের মাঠে যখন দেখবেন তাকবীরটা দেয় তখন কিন্তু সে যেই হোক যে দলেরই হোক তার ভিতরে একটা এমএস ফিরে আসে তার ভিতরে একটা ইমানের স্পিরিট ফিরে আসে এবং তাকবীর যখন দেখবেন রাস্তায় দাঁড়িয়ে কোনো নাস্তিকের বিরুদ্ধে দেয় বুড়া বেড়ারও শক্তি ফিরে আয় এর পিছনে কারণটা কি কারণ আল্লাহ আকবার নারাই তাকবীর আল্লাহ আকবার যখন বলে তখন আল্লাহ হলো সবচেয়ে আল্লাহ মহান আল্লাহ বড় আল্লাহ বলেন আমারে বড় করছো তোর শরীরের মধ্যে বরত্ব আমি দান করে দান করে দেবো তাকবীর এইভাবে দেবেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার সারা বিশ্বে জল আমার নেতা তোমার নেতা ইসলামের শত্রুরা বিশ্ব নবীর শত্রুরা আলে মোলামা যেখানে আল্লাহর অলি যেখানে নামাজিরা যেখানে গাঞ্জা খররা যেখানে বিড়ি খররা যেখানে তোমার পাশে বসে রয়েছে তুমি কো বিড়ি খররা যেখানে আমরা নাই সেখানে আল্লাহ আমাদের হেফাজত করেন জোর করে আমিন আরো জোর করে আমিন আচ্ছা বিড়ি খাওয়া হালাল না হারাম দুঃখে কইলে ভাইটে যায় আমরা যাই নাও হারাম জিনিস খাই এই যে আপনারাই বললেন বিড়ি খাওয়া হারাম এরপরে কেমনে খান আবার আপনারাই ফতোয়া দেন একটা বিড়িতে বলে শীতের দিনে তিনটা আপেলের কাম করে আপনি কি জানেন বিড়ি খাওয়ার পরে তার গালের থেকে কি সেন্ট আছে আতরের সেন্ট সি 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 সিরিয়াস গন্ধ বিড়ি খোরের ঘরে বউ থায় ডাই ঠেকে জিজ্ঞেস করে দেখেন যেগুলো বিড়ি খায় ওগো চাদরের তা গন্ধ করে গালের তা গন্ধ করে আর পায়খানা তো বিড়ির গন্ধ করে অতএব বিড়িটা খাওয়া যাবে না বিড়ি যখন আপনি টান দেন দুই কান্দের মাঝখানে দুটো ফেরেস্তা আপনার কাছে থাকে না আল্লাহ এই জন্যই তো দেখবেন পিঁয়াজ খাওয়া রসুন খাইয়া মসজিদে যাওয়া হারাম মাকরু তাহারিমি কেন জানেন পিঁয়াজ খাওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া মাকরু তাহারিমি তাহলে এই মাসলার দ্বারা বুঝেন পিঁয়াজের দ্বারা গালে দুর্গন্ধ হয় আর দুর্গন্ধ হওয়ার কারণে মসজিদে ফেরেস্তা থাকে চব্বিশ ঘন্টা তারা আপনার কাছে আসে না রসুন পিঁয়াজ যেটা হালাল তরকারিতে দিয়ে খাওয়া চব্বিশ ঘন্টার জন্য পিঁয়াজ খাওয়া হালাল শুধু মসজিদে যাওয়ার জন্য মাকরু তাহারিমি হারামের একবারে শিব সর্বশেষ সেবা তোলে পিঁয়াজ যেটা হালাল জিনিস খাইয়ে মসজিদে যাওয়া এটা আপনার জন্য নিষেধ আর বিড়ি খাইয়ে বুঝি মসজিদে যাওয়া হালাল হ্যাঁ চান্দু চাচা আল্লাহ আমাদের হেফাজত করেন জোরে কেন আমিন তাহলে বলেন
হারাম খাবো না হালাল খাবো অল্প খাবো হালাল খাবো অল্প খাবো হারাম খাবো না সুদ খাবো না গোশ খাবো না হালাল খাবো অল্প খাবো আল্লাহ এদেরকে কবুল করেন আমিন আপনি কি জানেন এই মাসটা কি মাস আল্লাহু আকবার আল্লাহু আকবার এই মাসটা যখন চারটা উদিত হবে আমার নবী একটা দোয়া পড়তেন كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان أبلغنا رمضان لما شدي دوارا بورين اللهم بارك لنا في فايروشي كره في هي كوي النبر في رجب و شعبان ابلغنا رمضان اے যুবক এই দোয়াটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ এত স্কুল কলেজের কত প্যারাগ্রাফ মুখস্থ করলি বীজগণিতের সূত্র কত কিছু ইংরেজি কবিতা মুখস্থ করলি ছোট্ট একটা দোয়া মুখস্থ করবি তোর জীবনে কি চাস আল্লাহ তাই দিয়ে দিবে ইনশাআল্লাহ এই পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাস এই দোয়াটা কর এই দোয়াটা মুখস্থ কর তুই ভালো চাকরি চাস এই দোয়াটা মুখস্থ কর এই মাসের ভিতরে তিন মাসের ভিতরে আল্লাহ তোর চাকরি ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ তাহলে আবার পড়াই আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবলিগনা রমজান কোন মহিলা যদি এই দোয়াটা পাঠ করে পাঁচ ওয়াক্ত নামাজে তার স্বামী যদি বেতারা থাকে আছে না বিড়ি ডেলি মারে পিয়াজের খেতে তাইও মারে যাওয়ার সময় মারে এরম আছে না নেই যদি আপনার স্বামী দুশ্চরিত্রের হয় দুশ্চরিত্রে আপনারে রাইখে অন্য মেয়ের লগে পর কি করে স্বামীরে খানা খাইবার আগে এই দোয়াটা সাতবার পড়ে ভাত পাক করে খাওয়াবেন ইনশাআল্লাহ রসুলের হাদিসের বরকতে আপনার স্বামী ভালো হয়ে যাবে সুবহানাল্লাহ এইটা তো করবা না যাইয়া করবা সুজানগর থানায় মামলা পুলিশ গুলার হয়রানি করবা আর খালি বড় বড় কাছে টাকা পাইবো কত কর না কেন সবচেয়ে বড় পুলিশ হলো আমার আল্লাহ সবচেয়ে বড় প্রশাসন হলো আমার আল্লাহ সবচেয়ে বড় হাকিম হলো আমার আল্লাহ কামের সময় কাম না কামের সময় কাম এই যে দোয়াটা শিখাই দিলাম মুখস্থ করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবলিগনা রমজান এই চারটা উদিত হওয়ার সাথে আমার নবী পাঁচ বেলায় দোয়াটা করতেন আপনি তো জানেন না যে কোন দোয়া নবী করতেন এই দোয়াটা যারা ঠিক মতো পড়বে আল্লাহ তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে এই দোয়াটার অর্থ কি আগে বলি আল্লাহুম্মা হে আল্লাহ বারিক লানা আমারে বরকত দান করো ফি রজব ওয়া শাবান রজব আর শাবান মাসের অবলিগনা রমজান আমার মৃত্যু দাও রমজান মাসে শুনছেন দোয়াটার কি অর্থ কেউ যদি রমজান মাসে মৃত্যুবরণ করে রোজা নামাজ যদি ঠিক থাকে সে হাসতে হাসতে জান্নাতে যাবে কত লোক তো মদ খাইয়া রোজার মাসে মরে আছে না বিড়ি খেয়ে মরে না এমন হারামির হারামি হেন আছে বিড়ি দিয়ে ইফতারি করে হে কথা কান না কেন কোন রকম পানিটা গালে দিয়ে কোপ দিয়ে বিড়ি টানার কই দে শরবত পরে দিস কেন ঠিক কই রাইট তাহলে তোমার স্বাস্থ্য ভাই কাম করে না তুমি করো আল্লাহ জানে আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করেন আমিন জোরে আমিন বজন রে আমার দিকে তাকান শুধু এই মাসের এই দোয়াই নাই গো বাবা এই মাসের মধ্যে এমন একটা কথা এখন শুনাইয়া দিব পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব এই মাসে আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে এ পাবনা সুজানগরের বাইরা কত বন্ধু দেখো তুমি কত বন্ধু দেখো তুমি আল্লাহর জগতে নবীর মতো সুন্দর বন্ধু
পাইবেন জগতে আমার আল্লাহর মতো সুন্দর বন্ধু নাই জগতে আমার ভাইরা কোন দিনটা নরম করে আমার আল্লাহকে দেখায় দাও আমার আল্লাহ বলে বান্দারে যদি কোন একটা দিন আমার নবীর কথা শুনিয়া তোর চোখে পানি বের হয় ওই চোখ দিয়া মৃত্যুর আগে একবার আমার নবীকে দেখে মৃত্যুবরণ করতে পারবি যারা আমার নবীকে জীবনে একবার চোখ দিয়া দেখবি চিরদিনের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে বাজান মুসা নবী আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন মারহাবা বলেন মারহাবা প্রতিদিন কথা বলতেন মুসা নবী আল্লাহ ও আল্লাহ তুমি তো নবী পাঠাইছ এই পর্যন্ত হাজার হাজার লক্ষাধিক নবী পাঠাইছ আল্লাহ সবচেয়ে কোন নবীর দাম বেশি আল্লাহ বললেন আমার নবী মুহাম্মাদের দাম বেশি আমার নবী মুহাম্মাদের পরে দুরুদ পড় মুসা আলাইহিস সালাম খুব রাগী মানুষ ছিলেন আপনারা জানেন খুব রাগী বলে আল্লাহ নবী মুহাম্মাদের দাম তোমার কাছে বেশি দুরুদ পড়তে কও আমারে তার উপরে সে কি আমার আগে আসছে না পরে আসবে আল্লাহ বললেন তো 3000 বছর পরে দুনিয়ায় যাবে জোরে 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 যারা আমার নবীর প্রশংসা শুনে আল্লাহু আকবার জোরে বলবেন ওই মানুষটা কোনোদিন হাড়ের রোগে ভুগবে না ওই মানুষটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না আজকে তাসলিমান আসলিমের মধ্যে একটা বেশ সার পতিতা যে বলে জমিন আমার যার কাস্তা পারি হের কাস্তা ফসল আনবো বুঝেন নাই মানে বড়িয়া মার আমি যার কাস্তা পারি হারে বিয়ে করে ফসল আনবো যে কটা মন চাই কটা বিয়ে করবো আমি পুরুষ সাইডটা বললে মহিলা পারবে না কে আজকে সে পতিতা কয় নবী মুহাম্মদ একজন চরিত্রহীন মানুষ তার উম্মাতরে কয় সাইডে বিয়ে করতে আর হে করে 13টা বিয়ে এই পতিতা তুই জানোস না আমার নবী নিজের সেক্সুয়ালের কারণে আমার নবী জীবনে কোনোদিন আমার নবী জীবনে কোনোদিন নিজের খায়েশাত মিটাবার জন্য বিয়ে করে নাই প্রত্যেকটা বিয়ে আমার আল্লাহর ইশারায় করেছে কথা বলেন না কেন তাসলিমান আসছেন গত 2 সপ্তাহ আগেও তার ফেসবুক প্রোফাইলে স্ট্যাটার দিয়ে বলে এই ভণ্ড পতিতে বলে আমার পা উলুলা হওয়ার কারণে যদি আমার পরে গজব পড়ে থাকে নবী মুহাম্মাদের পরে গজব পড়ছে নাউজুবিল্লাহ আস্তে কইলে লুল হইয়া মরবা জলিল কদর নবী মুহাম্মদ আল্লাহ জলিল কদর নবী রসুল নবী মুসা তাকে আল্লাহ তুর পাহাড়ে বসে বলে হে মুসা আমার নবী মুহাম্মাদের পরে দুরুদ পড় পৃথিবীর কোন নবীর সাথে আল্লাহ সরাসরি কথা বলে নাই ইল্লা নবী মুসা মুসা নবী সারা সেই নবীরে তুর পাহাড়ে পাল ফেলাইয়া বলতেছে আমার নবী মুহাম্মাদের পরে দুরুদ পড় হে মুসা তোর মতো মুসারে নবুয়াতি দিছে এই মানুষটার কারণে এই যুবক সুবহানাল্লাহ জোরে কও জোরে কও মাগা জোরে কও এক জোরে কও দুই দিন আগে যে আর্জেন্টিনা খেলা দেখলি মেসির পায়ে গোল গেলে দে দে ঢুকাই দে দে দুলা ভাই একটা দে দে একটা গোল দে গোল দে গোল দে গোল দে ওইখানে চিল্লাইয়া সুজানগর ফাটাইলি পাবনা ফাটাইলি পুলিশও তো করতে পারে নাই পটকা ফুটাইলি সরকার ভাবে ঘোষণা দিছে পটকা ফুটানো যাবে না তাও ফুটাইছো হালাকে মেসি এমন একটা দেশে জন্ম নিছে যেই দেশে বিয়ে আছে কবে জানোস 4টা 5টা পটক সন্ধ্যার পরে মেসিদের 4টা বান্দর জন্ম দিছে আর মায়ের এখনো বিয়ে করে নাই খবর জানোস এই যে ম্যারাডোনা যে কটা রেখে গেছে সাওয়াল মাইয়া একজনের মায়ের বিয়ে করে নাই
হ্যাঁগো সমর্থন দিবি মরার পরে গরম ডিম ফিসুন দিয়ে ঢুকানো খাবি ফেরেশতাগো বাকপার আমার বাংলা মায়ের পতাকা বিল্ডিং এর ছাদে লাগায় না গাছে লাগায় না যেই দেশে বিয়ে নাই ওই দেশের পতাকা তোর বিল্ডিং এর ছাদে লাগাস আল মারউ মা মান হাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম তুই মেসির সমর্থন দিবি আমার বিশ্ব নবী বলে তুই বিজাতির সমর্থন দিবি অশ্বত হাসর হবে আমি নবী তোরে চিনি না মান তাশাব্বাহা বিকওমিন তুই যেই দলের সাপোর্ট করবি ওই দলের সাথে তোর হাসর হবে এখন চিন্তা কর বাটপারে করে বাটপার কোন আলেমকে দেখবি না আজ পর্যন্ত কোন বিজাতির সমর্থন করতে পারে নেইমার যার নেইমারের পায়ে বল গেলে ওরে বাবা তুই জানোস ব্রাজিল কোন দেশ ব্রাজিলের সর্বপ্রথম আমার নবীর বিরুদ্ধে এই যে ডেনমার্কে এই যে ডেনমার্কে কয়েকদিন আগে এক নাস্তিক কোরআনের পাতা সিরা সিরা আগুন লাগাইছে কোরআনের পাতা সিরা সিরা পান নিচে দিয়ে নটুকি লজ্জায় স্থানে লাগাইছে তার প্রতিবাদ করছে বিদায় ওই লোককে তারা জেলখানায় ঢুকাইছে হালাকি আর ওই নাস্তিকরে কিছুই কয় নাই সেই দেশের সমর্থন দেশ আমার বাংলা মা তুইয়া তোর মতো বিশ্বাসঘাতক আল্লাহর জমিনে নাই রাজাকার রাজাকার কয় তুই এক নাম্বার রাজাকার তুই বাংলাদেশের পতাকা না বানাইয়া 5 কিলো পতাকা বানায় বোর কানেরটা বেঁচে দুইটা আমের বাগান বেঁচে হারামি বাঘ পার বিশ্বাসঘাতক কথা কর না কেন বেজার হইতেছে আমার কথাগুলো এমন সত্য যেরকম কোরআন শরীফ সত্য এই মুসলমানের পোলা আজ থেকে 45 বছর আগে 1445 বছর আগে আমার বিশ্বনবী সব পাঠ টু পাঠ আমার মাবুদের কোরআনের বিশ্বনবী বলে গেছে তুমি যেই জাতির সমর্থন দিবা ওই জাতি যদি আল্লাহর বিরুদ্ধে কাজ করে তুমি আল্লাহর বিরোধী আমি নবীর বিরোধী কোরআন বিরোধী ইসলামের বিরোধী তুমি তোমার দেশের শত্রু হুব্বুল ওয়াতন মিনাল ঈমান তোমার দেশের পতাকা ভালোবাসা এটা একটা ঈমানের অঙ্গ তুমি তোমার দেশের পতাকা ভালো না বাইছো তুমি বিজাতির পতাকা ভালোবাসো বাদ পার কত কর না কেন হ্যাঁ জোরে কর 5 কিলো পতাকা বানায় হারামি আমার হলুদ মিডিয়া গুলো বাদ পার অগো পিছনে আমার শাক কাত কেন মিডিয়ার কপালে গরম ডিম দেওয়া উচিত এইগুলো করে দেখে তোরা এইগুলো করে যাবি একটু বাইরে লড়ু বাইরে লড়লে কে তোর কাছে 3 বিঘা জমি বেশি মশুবি দেখি আল্লাহ আমাদের হেফাজত করেন কষ্ট হইতেছে খারাপ লাগতেছে এক সাসা মনে মনে কইতেছে এগুলো কইতেছে কে কি কোরআন হাদিসে আছে এটা কি কোরআনের বাইরে না কথা কন নাকে এক সাসা ভীম ধরে বইছে নেদায় আছে না একবার মুখ ও খুলে নাই যে কি কই তুইব কোন জায়গায় হ্যাঁ চিন্তা করে যেভাবে চিল্লা বেল্লা শুরু হয়েছে যদি চিল্লা নিতে মরে যাই গা বুড়ির খেতা গরম করবো কেনা বাপ বুড়ি আমার আল্লাহকে আপনি খুশি করবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হে মুসা এক প্রশ্ন করবি না আমার নবীর পরে দরুদ পড় আপনারা যেরকম পড়েছেন সাল্লাল্লাহু আর মুসা আলাইহিস কি পড়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ বলেন মুসা যাক তোর ডিমান বাড়াই দিলাম আমার নবীর পরে দুরুদ পড়লে যদি মুসা নবীর ডিমান বাড়তে পারে রসুল হওয়ার কারণে ওই নবীর উম্মাদ বিনা দরখাস্তে উম্মাদ হয়েছে যদি একবার দুরুদ পড়ে একটা হাদিস আমল করে তারপরে আল্লাহ কত খুশি হবে বলেন এখন আপনি কানবেন মুসা পয়গম্বর বলে আল্লাহ ওই নবীর পরে দুরুদ পড়লে যদি এত খুশি হও তাহলে একটা কাজ করো মালি ওই নবীর উম্মাতের দাম কত তাই বলো এগুলো কি জন্য লাগাইছো তোমরা এটা কি বাসর ঘর এই যুবক এদিকে তাকাও মুসা পায়গম্বরকে আল্লাহ বললেন মুসা
শুধু তুই নরে মুসা আমার নবীর উম্মতগুলো মসজিদের কোণায় বসে রোজা রেখে একবার বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে আসমান জমিনের মাঝে যতগুলো ফাঁকা জায়গা থাকবে নেকের দ্বারা ভরপুর করে দেব আমার নবীর উম্মতগুলো যদি একবার 1000 বার দরুদ পড়ে স্বপ্নের ভিতর আমার নবীরে দেখা করায় দিব আর একবার যদি আমার নবীরে কেউ স্বপ্নে দেখতে পারে গো মুসা জীবিত অথবা মৃত ওই মানুষটা ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে তাকে আমি জান্নাত দান করব সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামকে আল্লাহ নবীর এত দান তাহলে একটা কাজ করো আমার নবুয়তি দরকার নাই তার উম্মত বানাই দাও সুবহানাল্লাহ জোরে 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 সুবহানাল্লাহ এ মুসা তো 3000 বছর পরে যাবে উম্মত হবে কেমনে তবে যা তুই যখন উম্মত হইতে চাইছো আমি তোর ডিমান্ড বাড়াবো আল্লাহ যদি আমারে তার জীবনে উম্মত না হইতে পারি একটা কাজ করো তার সাথে আমার একটু দেখা করে দিও দেখতে খুব মনে চায় কয় হ্যাঁ সে দুনিয়া গেলে দেখবি কয় হ্যাঁ এবার আওয়াজ দিবেন আপনার জীবনে কোন ওয়াজে বসে এত জোর আওয়াজ দেন নাই রেডি রেডি হঠাৎ করে আমার আল্লাহ এই মাসের 27 তারিখ এখন সময় নেই সময় এখন হবে হে মুসা রজব মাসের 27 তারিখ আমার নবী আসতেছে তোদের সাথে দেখা করার জন্য সুবহানাল্লাহ এখনই কাজ তো বাবা যে সময়টা কইছিলাম যে এত জীবনে দেন নাই আজকে দিবেন সময়টা গেল না আর একবার চান্স রেডি হে মুসা আজকে আমার নবী আসবে তোদের সাথে দেখা করতে যেটাকে শুনছেন মিরাজ যেটাকে শুনছেন সুবহানাল্লাহি আসরা বিআব্দিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর সুবহানাল্লাহ মুসা রেডি হও জিব্রাইল আল্লাহ সমস্ত মাখলুক যারা জান্নাতে আছে ফেরেশতা নবী মানুষ সবাইকে জান্নাতের পোশাক আজকে পড়াও মাননীয় প্রধানমন্ত্রী আমার গোপালগঞ্জের রত্ন বীরত্বর ফরিদপুর পাবনা যে যেমনি যারে মনে করেন আমলিক যারা করেন এক কাছে হীরার টুকরা কথা কর না কেন আর বিএনপি এলাকা কাছে এলো জিএম মরিজের মতো যত বালি কমি করুক ভাল লাগবে না কথা বল না কেন এই যে বিচারে আমাকে একটা পদ্মা সেতু করে দিল 6 ঘন্টা পরে থাকতাম পদ্মা ঘাটে এখন 6 মিনিটে পেরাত করে জায়গা কি আনন্দ লাগে মারহাবা কোন আপনারা তো এটার কদর বুঝবেন না পদ্মা সেতুর কদর কেন আপনারা বুঝবেন আল্লাহ ও তোমাকে তো নাই কে তোমরা পারো কি দিয়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে হও না শুকুর নাই মিয়া তোমাকে তো একটা ব্রিজ দিছে আলহামদুলিল্লাহ বল আগে ধরুন ফেরো ফেরি ঘাটে 6 ঘন্টা 7 ঘন্টা পরে থাকতাম ওটা ভালো লাগতো তোমাকেও ব্রিজ আমাকেও ব্রিজ তোমাকে ওটা পার হইতে যেন মজা লাগে আমাকে ওটা মজা লাগে একদিন তোমরা সুখ করছো এখন আমরাও সুখ করব ইনশাল্লাহ বলেন না কেন দেশ উন্নত হয়েছে আল্লাহর শুকর আল্লাহর শুকর আল্লাহর হাজারো শুকর আল্লাহর কাছে প্রশংসা করি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ সবকিছু করতে ওয়ালা আপনি মানুষের কোনো ক্ষমতা নাই সবকিছু করতে ওয়ালা কে গত এক সপ্তাহ আগে যেই মানুষটা কোটি কোটি টাকার মালিক ছিল আজকে সে তুরস্কের জমিনে একটা টাকাও তার বাস ভাড়ার পয়সা নাই সে সরকার একটা রুটি দিলে খায় এক গ্লাস পানি দিলে খায় গার্মেন্টস ভাঙে নাই লোকটা তিনটা বাড়ি ধরে সাথে হয়ে গেছে
বাড়ির মধ্যে হাজার হাজার শ্রমিক ছিল তার ফ্যামিলির লোক ছিল একটি 55 সেকেন্ডে দুলিশা লোকটা বাড়ির সামনে দাঁড়ায় তিনটা রুটি হাতে নিয়ে দাঁড়ায় রইছে তিনটা বাড়ির মালিক যে ছিল আজকে তিনটা রুটির মালিক যেই জামা সেটটা তার পরিধান করা আছে ওইটাই সুলতান আছে পরিধান করে একটা সাপ পেরো নাই কিসের বাহাদুরি দেখাস বেটা আমলিগের একটা পথ পাইলে আমার শাশুড়ি শেখ হাসিনার ছবি উপরে দিয়ে বঙ্গবন্ধুর ছবি কোনার মধ্যে দিয়ে ওর ছবি বড় করে দিয়া ফেসঠুনি টানাইয়া রামনগরের মোড়ে দিয়ে কয় আমি আমলিগের অমক কেতর আলী ভো বদর আলী কথা কর না কেন তুই এত ফুটাঙ্গিরি দেখাস ব্যানে করে তরকারি বেছে ওই বইটার কাছ থেকে চান্দা খাস কে তুই এত সেরা উল্লাতে গরিবের কাছে চান্দা নেস কে বেড়া যারা গরিবের মনে কষ্ট দিয়ে মরবি অপেক্ষা কর অপেক্ষা কর তোর নেতাগিরি পৃথিবীর কেউ দেখবে না বড় নেতা চাইয়ে রয়েছে এমন জীবন করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তুরস্কের জমিন থেকে শিক্ষা লও যে লোকটা বিলিয়ন কোটি টাকার মালিক ছিল আজকে সে একটা টাকার মালিক হবে সব শেষ মাত্র 46 সেকেন্ডে সব শেষ কিসের বাহাদুরি দেখাও কিসের বাহাদুরি তুমি দেখাও ওই বেটার বাড়িতে ব্যাংক আছিল ওই বেটার বাড়িতে ব্যাংকের কাছে 60টা ব্যাংকের কাছে ভাড়া দেয়া ছিল সব শেষ আমরা আল্লাহ বুঝাই দিলেন বান্দা সর্বময় ক্ষমতার মালিক আমি তুই না ঠিক না বেঠিক আল্লাহু লা ইলাহা ইল্লাহুল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতের মুঠের মধ্যে কারো বাপের ক্ষমতা আমার হাতের থেকে ছুটাইয়া তুই নিজে কোনো কিছু করতে পারো কে বলেছেন কে 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 কষ্ট হইতাছে আর মাত্র 5 মিনিট কথা বল বাবা কোন সময় তোরে কইছি সারা রাত কোন সময় পারে কইছি আমি জানি না কোন বয়সের লোক বলছেন সারা রাত ওয়াজ শোনার জন্য আমি বলি না আমি বলছি ওয়াজ কে কে বইয়ে থাকবেন তাই কইছি থাকবেন না ভাগবেন তাই কইছি সারা রাত থাকবে তাই কইছি তবে আল্লাহ যতটুকু দেয় জানে ফজরের নামাজ সবাই পড়তে পারে ইনশাআল্লাহ বলেন আপনি আমার ওয়াজ শুনার 12টা একটা পর্যন্ত ওয়াজ শুনে পরে ফজর নামাজ পড়বেন না আর আম কেলানি খামু কবরে অমন ওয়াজ কমিটিও শোনাবে না আর আমিও শোনাবো না কথা ঠিক না ঠিক তবে আল্লাহ আপনাদের হেদায়েত নসিব করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আমার দিকে তাকাবেন কোন দিকে চোখটা ঘোরাবেন না রেডি হে মুসা আজকে আমার নবী আসতেছে আমার নবীকে আজকে আমার বাড়িতে বেড়াইতে এনে তিনটা জিনিস উপহার দিব কয়টা জোরে কোন তিনটা আরো জোরে তিনটা জোর হবে না তিনটা আরো জোরে তিনটা ইলেকশন আইতাছে তিনটা মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই তিনটা জিনিস এখন জানতে পারি কি কি দিবা চোখ যখন ফাটেগা তব সমঝেগা যখন আমি বলবো তখন বুঝতে পারবে আমার নবীরে কি দিছি বাজানরে মুসা পায়গম্বর সহ দুনিয়ার সব মখলুক কে আমার আল্লাহ যারা জান্নাতে আছে সবাইকে জান্নাতের পোশাক পড়াইলেন এবার যেন আমি এক একটা তালার এখন আপনাদের সামনে লোকসন দিব পরিচয় দিব আপনি সমস্ত শক্তি দিয়া সুবহানাল্লাহ বলে আমার আল্লাহরে খুশি করবেন কারণ আজকের তাফসিরে শুরুতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম আমি সুবহান আমি ওই পবিত্র সত্তা আমার প্রিয় আব্দি হিরমার জামান নবী আমার প্রিয় হাবিব মুহাম্মদ আমার বান্দা মুহাম্মদকে এক রাতের কিছু অংশ আমার বাড়িতে ঘুরাইতে নিতে আসলাম মুসারে এখন আমার নবী তার শ্বশুর বাড়িতে আছে এ মুসা এখন তো শ্বশুর বাড়ি আমার নবী আছে এ মুসা এখন মুসা নবী তো শ্বশুর বাড়ি আছে এবং ফিরাউনের বাড়িতে নবী এখন ঘুরতাছে
باركنا حوله لنريه من آياتنا আমার নবীর শুধু আল্লাহর বাড়িতে নাই নাই সারা দুনিয়া ভ্রমণ করাইছে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আল্লাহ আমার নবীকে সারা দুনিয়া ঘুরাইছি আমার রহমত বর্গ সব দেখাইছি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু হে মুসা এখন আমার নবী তো শ্বশুর বাড়ির বারান্দা আছে এখন ইব্রাহিম নবী শ্বশুর বাড়ি আছে موسى عليه السلام شوشور باري اسه اكون يوسف نبي شوشور باري اسه اكون ايوب عليه السلام بي بي رحيم بابر باري اسه سب بيري بيري امپورتين اسپورت گولا نبي ره دخائي جاسه دخان ار پوره بس موسى اكون امان نبي بيت المقدس شمن آج بي تو رزاما قبر گائي دي ریڈیو سب نبي ره ریڈی بيت المقدس شمن دارائي لن نبي امار دوري قط نماز پرائي لن امامتی قرائي আল্লাহ ঘোষণা দিলেন প্রথম তিনটা জিনিস দেব একটা জিনিস দিলাম আজ থেকে আমার নবীর নাম ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ সমস্ত নবীদেরও ইমাম সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কা আল্লাহ এটা তো কল্পনাও করি না হে ভাই এ এ কই যাও এ শুনে এ যাইস্তে এক ঘন্টা একটু বয় তো কন্ট্রোলিং করে এত কম তিহানে বুঝছিস কে মগড়া তুই গোবি ওই খালের মধ্যে ওইনি মারবি ওইন তোমার উড়ে যাবে আর বাপের মতো লোক বইয়ে রইছো আমার এক আঙ্গুল দেখে যাবে মানে আমার এক আঙ্গুল আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে না আহেন মোনাজাত করে না হ্যাঁ একটা আওয়াজ দেন কেমন ইনশাআল্লাহ বলেন তো আমার নবী আজকে হয়ে গেলেন ইমামুল মুরসালিন পৃথিবীর কোন নবী কিন্তু ইমামুল মুরসালিন না অনলি অন একজন মাত্র নবী সে হলো আমার নবী আমরা সুজানগরের মানুষ কত দামি আমরা পাবনার মানুষ কত দামি আমরা গোপালগঞ্জের মানুষ কত দামি যে আমরা ইমামুল মুরসালিনের উম্মত এক নম্বর পুরস্কার আমার নবীর আল্লাহ দিলেন এবার আওয়াজ দিবেন মুসা নামাজ শেষ কারোর সাথে কোনো কথা বলবি না সব যার যার আসমানে চলে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর সাথে কথা বলবে দুইজন জিব্রাইল আর মিকাইল সুবহানাল্লাহ আমার নবীর সাথে হাউকাউ করে মুসাবা করবে কোলাকুলি করবে কথা বলবে আমি আল্লাহ এটা পছন্দ করি না আমার নবী কষ্ট পাবে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এখন নামাজের পরে মুসাবা করতে যাবি আমি আল্লাহ এটা চাই না যার যার স্থানে যা সবার লাগে আমি দেখা করব জোরে 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 কোরআন নবী কোনো কথা না বলে চলে গেলেন যার যার আসমানে কোন উসকো সুকুত মাফি ওয়াক্তি মা কোনো কথা নাই সবাই চলে গেলেন কষ্ট হইতাছে না কেন কষ্ট হবে ডাইরেক্ট কোরআন শরীফের কথা চলে গেলেন সব নবী আমার আল্লাহ বললেন এ মুসা আমার নবী এখন তার বাবা আদমের সাথে প্রথম আসমানে দেখা করতেছে কথা হচ্ছে বজন এবার আমি দেখব কার অন্তরে কতটুকু পানি আমার নবীর জন্য আদম নবীকে আমার নবী সালাম দিলেন প্রথম আসমানে আদম নবীকে সালাম দেওয়ার পরে আদম নবী আমার নবীর পেয়ে বুকের মধ্যে চেপে ধরে একটা সুমা দিলেন সুমা দিয়া বলে মারহাবান সালে ইবনে সালে স্বাগতম শুভেচ্ছা আমার করেজার টুকরা নেককার সন্তান তোমার মতে একটা সন্তান জন্ম দিয়ে আমি বাবা নিজের অনেক গৌরবময় মনে করি ইবনে সালেহ অর্থাৎ ভালো বাবার ভালো সন্তান তুমি তোমার মধ্যে আমার একটা সন্তানও দামি নয় গো বাবা আমি তোমার জন্য দোয়া করি তুমি যাও আল্লাহর বাড়িতে যাও বাবা আমি ৩৬০ বছর কাঁদছি আল্লাহ একবারও আমার চোখের বাড়ির দিকে তাকাইয়া মাফ করে নাই যেদিন আমি তোমার নাম ধরে একটা ডাক দিছি সেদিনই আমার ৩৬০ বছরের চোখের বাড়ি এক জায়গায় করে আমার মালিক কবুল করে নিছে বাবা তোমার কত দাম তুমি নিজেও জানো না তুমি যাও গো বাবা যাও আমি প্রাণ খুলে তোমার জন্য দোয়া করে দিলাম তোমার যারা আদম আলাইহিস সালামের সাথে দেখা করে দ্বিতীয় আসমানে ইয়াহিয়া
আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা করলেন আরো জোরে কোন ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে দেখা করলেন আমার নবী এ মুসা এখন আমার নবী চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে হে মুসা এইবার আওয়াজ দিয়েন পঞ্চম আসমানে তোর আপন ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা সাক্ষাৎ করতেছে ষষ্ঠ আসমানে কিন্তু এবার তোর পালা আমার নবীর জন্য তুই কি করস আমি আল্লাহ সাইয়েছে দেখব আর আমিও দেখব আপনারা কি করেন সুজানগর বইয়া বাজান যদি আপনার মন থাকে যে আপনি আজকে রাতে আমার নবীরে দেখবেন মুসা নবী দেখে যে আমল করছে যদি আপনি করতে পারেন আজকে রাতে আপনি আপনার বিছানায় বই আমার নবীরে দেখতে পারবেন আর জীবনে একটা দিন যদি আমার নবীর এই দর্শকদের দেখতে পারেন আবার নবীর গাড়িতে জান্নাতে যাবেন আবার নবীর সিগনেচার ছাড়া দুনিয়ার কোনো নবী জান্নাতে কদম দিতে পারবে না আমার নবী কিন্তু এখন তোর আসমানে উঠতেছে আমি সিঁড়ি লাগাই দিছি মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আল্লাহ আমি কেমনে দাঁড়ায় থাকলে সে খুশি হবে আল্লাহ কও না তার কি দিলে খুশি হলো আল্লাহ তুমি আমার একটু শিখাই দাও আল্লাহ শিখাই দাও যুবক ভাই আমি তোমাদের কাছে একটা এক্সাম্পল দিই এতদিন তুমি এক মাস আগের থেকে বিয়ের বাজার করছো তোমার বোনের বিয়া আগামী মাসের 13 তারিখ শুক্রবার ধরে নেন এক্সাম্পল 13 তারিখের আগে 10 তারিখ গেট সাজাও প্যান্ডেল সাজাও সব কিছু করো তাই না ভাই ঠিক বর আসবে জুমার নামাজের পরে বেলা 2টার সময় যখন তুমি শোনো রামনগর বাজারে আছে একটু পরেই রামনগর মসজিদে চলে আসবে এই মাঠে বরের খাওন হবে কোথায় আছে এখন রামনগর বাজারে আছে একটু পরে আমাকে প্যান্ডেলে ঢুকবে ছেলেগুলো দৌড়ে যে একটা টেবিল পাতায় একটা ফিতা দেয় না আপনি শুনলে এখন সমস্ত আওয়াজ দিয়ে আমার নবীর খুশি করবি ভাই এটা রজবের চাঁদ আমার নবী যে আল্লাহর বাড়িতে যাইতেছে 70,000 ফেরেশতা হলো নূরের বরযাত্রী আর ওই বরযাত্রী রায়বার অর্থাৎ ব্রাহবার হলো জিব্রাইল আর মিকাইল আমার নবী হলো তো নতুন একটা দুলা নবী কারোর সাথে কথা বলা জিজ্ঞেস করে জিব্রাইলের কাছে আর মিকাইলের কাছে পিছনে যে 70,000 ফেরেশতা কোন আওয়াজ নাই তাহলে বুঝেন বাজানরে যখন বললেন ও জিব্রাইল এখন আমরা পঞ্চম আসমানে যাব এটা কোন নবীর আসমান জিব্রাইল বলে নবীজি আপনার কোরআনের মধ্যে সবচাইতে বলেন তো কোন নবীর আলোচনা আল্লাহ বেশি করছে আমার নবীকে মুসা নবীর আলোচনা নবী এবার ওই নবীর সাথে আমরা দেখা আমার নবীর জন্য গেট খোলা হলো আপনারা জানেন বুখারীতে আসছে গেট খোলা হলো গেট খুলেই দেখে এমন একটা শাহী সিংহাসন মুতির চেয়ারে বসে আছে নবী মুসা মুসা আলাইহিস সালাম আমার নবীর দেখে লাভ দিয়ে দাঁড়ায় গেছে হাত দুইটা এইভাবে বাড়াই একটা দৌড় দিছে বাজান একটা দৌড় দিয়ে যে আমার নবীর বুকের মধ্যে চাইপা ধরছে আমার নবীর বুকের মধ্যে চাইপা ধরে বলে নবীজি গো এই দিনটার আশায় আমি 3,000 বছর পর্যন্ত অপেক্ষা করতেছি আমি যখনই জান্নাতের পোশাক ফেরেশতাদের কাছে চাইতে চাই তখনই ফেরেশতারা বলে নবী মুহাম্মদ এখনো জান্নাতে আসে নাই আজকে আপনি জান্নাতে ঢুকছেন এই জন্য সমস্ত নবীদেরকে জান্নাতের পোশাক পরাইছে আপনি যখন আবার মেহরাজ কমপ্লিট করে আল্লাহর লগে দেখা করে চলে যাবে আবার জান্নাতের পোশাক খুলে ফেলবে আমার নবী খুশির আনন্দের চিত্তে মুসা নবীর কপালে চুম্বন করে বলে ইয়া রাসূলুল্লাহ
মতো ভাগ্যবান নবী পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই আপনার উম্মতের মতো ভাগ্যবান উম্মত কাউকে বানায় নাই আপনার উম্মতগুলো রিকশা চালাবে সারা দিন রিকশা চালাবে মাগরিবের সময় একবার আল্লাহরে ডাক দিবে তার নবীদের কাতারে জান্নাতে যাবে আমার নবী খুশির আনন্দে চিত্তে চিৎকার দিলেন মুসা সত্য কথা কইছো কয় হ্যাঁ আপনার রামনগরের উম্মা সুজানগরের উম্মা সারা দিন পিয়াজের কাছে কাজ করবে পানি দেবে নিড়াবে কুড়াবে সার দিবে মাঝে মাঝে খালি নামাজটা এসে পড়ে যায় আবার তার কাজে যাবে ইশারে নামাজ পড়ে খেতের থেকে আসবে ঘুমাইতে যাওয়ার সময় শুধু এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া আল্লাহ তোমার নামে মুআল্লাম তুমি আবার আমার জীবিত করে আল্লাহ সারা রাত তারে পাহারা দিবে দুনিয়ার কোন নবীতে আল্লাহর উম্মতে পাহারা দেয় না আপনার উম্মতকে আল্লাহ পাহারা দিবে আল্লাহর ওয়াদা আমার নবীর খুশিতে আনন্দে কান্দা দিলেন বাবা চোখের পানি আর ধরে রাখতে পারলেন না যে উম্মতের লাইগা আমি এত কষ্ট করছি এই উম্মতের এত প্রশংসা আল্লাহ তোমাদের সামনে করছে আজকে সেই উম্মত যে উম্মতের জন্য আমার নবী এত কষ্ট করলো সেই উম্মত কেমনে সকালবেলা বিরেট লাগাইয়া দাঁড়িয়ে গুলাস আছে সেই উম্মত অফিসে যাওয়ার সময় কেমনে দাঁড়িয়ে গুলাস আছে সেই উম্মত কেমনে শুক্রবার নামাজটা পড়তে যায় দাঁড়িয়ে গুলা রাবাতিক তো করে শেষ আছে হালাকি আবার নবী বলেন নামাজ পড়া আল্লাহর হুকুম রোজা রাখা আল্লাহর হুকুম দাঁড়িটা রাখা আমার হুকুম যার মুখে দাড়ি না লইয়া কবরে আসবি আমি নবী তোরে চিনি না চিনি না চিনি না মান কতালি হেয়াতি কান্নামা উনুকিহি আমার বাপের বাড়ানো গোপালগঞ্জের কথা না বেটা এটা গোপালগঞ্জ আমার গ্রাম টুঙ্গি পাড়ার কথা না ডাইরেক্ট আমার আল্লাহ রসুলের ঘোষণা যে দাড়িতে বেলেট লাগাইয়া বেলেট লাগাবি দাঁড়াতে মান কতালি হেয়াতি কান্নামা উনুকিহি সে আমার গলায় বেলেট লাগাইবে নবীর গলায় বেলেট লাগাই উম্মত দাবি করো আবার ফুটাঙ্গিরে মারাও না জান্নাতে গেলে তুমিও যাবা যাইয়া দেহ শৈলানের পর শৈলান কথা কন না কে জোর এখন দাড়িগুলো রাখার দরকার আছে না নাই আমার কথা এখন ভাল লাগবে না মইরা যখন সাপের মতো চিত হবা তখন বুঝ বা জিলিয়া শ্রমণ জেহাদের কথা কোনো কালে রাখছিল তোমার কোনো বাপ নাই যারা আওয়ামী লীগ করো যাই দেখবা না বঙ্গবন্ধু তোমার কবরের পাশে বয়ে রয়েছে যারা বিএমপি করো যাই দেখবা না জিয়াউর রহমান বয়ে রয়েছে হেরাই তো নাফসি নাফসি কথা কোনো গেল যাই দেখবা না নিজামি তোমার কবরে মওদুদি বয়ে রয়েছে যাই দেখবা না যারা হুজুর কদল করো সরমনাফিসা বয়ে রয়েছে আমি ইলিয়াস রহমান জিহাদি বয়ে রয়েছে কাউরে পাইবা না পাইলে একজনে পাইবা মার রব্বুক আমার দিনুক আমার নাবিয়ুক বইসা ফিহকুম মান হাদার রজুল এই লোকটার সিনোস যদি কোন আমি মুসলমান আমার দিন ইসলাম সব ঠিক আছে যদি জিজ্ঞেস করে তোর নবীকে দাড়ি না থাকলে তো কইতে সাহসই করতে পারবে না যে আমার নবী কত বলতেই তো পারবেন না বললেই তো গড়াই হেলাবে ফেরেশতা ওইখানে কে ফিরাইব কে আছে তোমার সুজানগরে ওসি সাহেব আছে না ডিসি সাহেব তো অবশ্যই আছে তোমার ঘুষি ফিরাবা না লাগে তাতে সবই ভালো বুঝো ওখানে কেউ নাই চান্দু ওখানে তোমার কোনো বাপ নাই কথা কন না কে ওখানে তোমার এমপি মন্ত্রী কেউ নাই একজন মাত্র পাওয়ারফুল আছে সে হলো আমার বিশ্ব নবী তার ভালোবাসা নিয়ে কবরে যাবে সবার ভালোবাসা বিফলে একজনের ভালোবাসা খাঁটি সে হলো আমার বিশ্ব নবী ইনশাল্লাহ বলেন কষ্ট হইতেছে আর মাত্র দুই মিনিট বলেন বলেন বলবো না তোমার কয়া লাগবে না বলেন বলেন আর মাত্র দুই মিনিট কথা বলেন আরে হ কয়টা বন্ধ চলবে একটা সবাই বয়ে থাকবেন সবাই ইনশাল্লাহ বলেন আল্লাহ এই মানুষগুলোর কণ্ঠগুলো আপনি হাউজে কাউসার দিয়ে কবুল করেন যারা কোনো মমতাজের গান শুনতে আসে নাই যারা কোনো মনির খান আয়ুব বাসুর গান শুনতে আসে নাই একমাত্র তোমার কোরআনের কথা শুনতে আসছে
তোমার বিশ্বনবীর হাবিবের কথা শুনতে আসছে একজন নাখান্দা গোলাম ইলিয়াস রহমান জিহাদির কথা শুনতে আসছে কথাগুলো বলবো তোমার কোরআন হাদিসে আল্লাহ যারাই শুনতে আসছে সবাইকে maaf করে দাও আমিন এবার রেডি মুসা আলাইহিস সালাম আমার নবীর সাথে কোলাকুলি করে বলে নবী জান আল্লাহ আপনার জন্য বইয়ে রয়েছে মুসা যাই তোমার এখানে সময় লস করে লাভ নাই আমার আল্লাহর জন্য কথা কইতে হইব আমার উম্মতের ব্যাপারে আল্লাহর সাথে ওকালতি করতে হইব বজরঙ্গে আমার নবী আল্লাহর সামনাসামনি দেখাও সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে দেখা করিয়া বাজান ষষ্ঠ আসমানে কিন্তু মুসা মুসা আলাইহিস সালামের উপরে আসমানে সপ্তম আসমানে অর্থাৎ সাত নাম্বার আসমানে হলো ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা সালাম বিনিময় কমপ্লিট করে আমার নবী সিদরাতুল মুনতাহায় দাঁড়াইয়া রব রব নামে একটা গাড়ি আছে বাবা বোরাকের সাইডে কোটি কোটি গুণ দ্রুতগামী গাড়ি বিরতিহীন এক্সপ্রেস বোরাক তো বিরতি ছিল একা আসমানে লেট হইছে কিন্তু রব রব হলো কোনো বিরতি নাই এককে টানে আল্লাহর বাড়ির বারান্দায় চলে যাবে যেটাকে বলা হয় বিরতিহীন এক্সপ্রেস এককে টানে আল্লাহর বাড়ি কোনো ব্রেক নাই রব রব উঠলেন নবী বসলেন চোখটা বন্ধ করলেন চোখটা বন্ধ করেই দেখে আল্লাহর বাড়ি আল্লাহর সামনে বসা আমার নবী এখানে বসা আমার আল্লাহ এখানে বসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুসামিউল বাসির নবী আপনার আমি অনেক আগুনের ভিতর দিয়ে আনছি আপনি কি জানেন মুসা আলাইহিস সালাম আমার এক নজর দেখতে চাইছিল আমার নূরের সত্তর হাজার পর্দা একটা পর্দা খালি সুইজার পিছনে যেখান দিয়ে টাকা ঢুকায় অতটুকু জায়গা আমি উঁচা করছিলাম আমার এই বাউন্ডারি থেকে এতটুকু জায়গা উঁচা করার কারণে মুসা আলাইহিস সালামের পাহাড়টা ২২ কিলোমিটার পাহাড় ৪০ দিন পর্যন্ত জ্বলছে তাহলে বুঝেন আমার নূর কত ভয়ানক আগুন অগ্নিশিখা এই আগুনের ভিতর দিয়ে আপনারে রপরপ নামক গাড়ি দিয়ে আপনারে আনছি তাহলে যেই আগুন সহ্য করার মতো বড়ি আপনার আপনারে আমি কি দিয়ে বানাইছি জোরে 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 জিব্রাইল আর সিদরাতুল মুনতাহা থেকে জাররা পরিমাণ কদম আমার আসমানের দিকে আমার আমার দিকে দিতে পারবে না দিলে ওর পাখা মাখা ওষুধ বইলে যাবে আর আপনি এত সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে আমার বাড়িতে আইসেন আমি আপনারে কি দিয়ে বানাইছি কষ্ট হইতেছে রেডি বাজান আমার আল্লাহ ওখানে বসা আমার নবী এখানে বসা দুইজনের ভিতরে কথোপকথন হচ্ছে নবী আমার চোখটা খুলেই বলে মালিক রে ও মালিক আমি তোমার সামনে আসছি কি বলবো আমি সব ভাষা হারায় ফেলছি আমার আল্লাহ বললেন নবী তুমি একটা কথা কর কি বলবো আমার বাড়িতে আপনি বেড়াইতে আসছেন আপনি আমার জন্য কি নিয়ে আসছেন নবী আমার এক সেকেন্ডে উত্তর দিলেন দুনিয়ার কোন উম্মতের পরে এই দোয়াটা ওয়াজিব ছিল না বাবা তোমার আমার পরে নামাজের মধ্যে ওয়াজিব হয়ে গেছে এই দোয়াটা ও বাজান আমার নবী বলে ফেললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়িবা আল্লাহ তুমি আমার কাছে বলছো কি নিয়ে আসছেন আমি নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইয়িবাত আমার জীবনের যত ইবাদত আছে নিষ্কলন ইবাদত নির্ভেজাল ইবাদত ইবাদি আত্তাহিয়া লিল্লাহ ওয়াসসালা আত্তাইয়িবা আমার যত পবিত্র ইবাদত রোজা নামাজ কওলি ফেলি তাকরিরি সব তোমার জন্য নিয়ে আসছি নির্ভেজাল কোনো ভেজাল নেই আমার আল্লাহ বলেন আমি খুশি হয়ে গ্রহণ করলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী নবী আমার রহমত করুণা বরকত আপনার উপর নাযিল করলাম এবার আওয়াজ দিবেন আপনার জীবনে কোনোদিন সুজানগর পাবনার মাহফিলে বসে এত জোরে আওয়াজ দেন না এবার একটা আওয়াজ দিবেন কারণ এই কথাটা এখন আপনার আর আমার এই জন্যই আমার নবী আল্লাহর বাড়িতে গেছে আমার নবীকে আল্লাহ আমারে দিবা রহমত বরকত আমার সুজানগরের উম্মতরে দিবা না
উঠছে আর আওয়াজ হবে না পরীক্ষা আমার শেষ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হাত তুলেন এবার হবে এত আনন্দের কথা রে যুবক ভাই এমন বান্দব কই পাবি তুই বাংলাদেশের এমন করে এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান পাবি না তোরে স্বার্থ ছাড়া সে ইউজ করে ঠিক কথা বল না কেন একজন মাত্র নেতা পাবি যেই নেতা স্বার্থের জন্য আল্লাহর বাড়িতে বইয়ে কয় না আমার নবী কয় আল্লাহ আমারে দিল আমার উম্মতরে দিবা না আমার আল্লাহ কয় লাগবে উম্মতের কয় হ্যাঁ আসসালামু আলাইনা ওয়া আলা পড়েন নাই নামাজের ভিতরে পড়েন নাই পড়েন পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস আল্লাহ আমারে দিল আমার উম্মতরে দিবা না আমার আল্লাহ ডিক্লার দিলেন নবী দু আপনার নেককার উম্মতরা আমি দিলাম তাদেরকেও আমি আল্লাহ ভালোবাসা দিলাম আমার রহমত বরকত তাদের উপর নাযিল করলাম এবার আমার আল্লাহ বলে নবীজি আর কি চান গো নবী এবার আওয়াজ দৃষ্টি আমার কলিজার যুবক ভাই আমার নবী বলে আল্লাহ আমার উম্মতরে দিলা কি দিলা নবী আপনি কি চান আমি তাই দিব আল্লাহ কোন আমলটা করলে তুমি বেশি খুশি হইবা আমার নবী বলে আল্লাহ তুমি সবচাইতে কোন আমল করলে বেশি খুশি হইবা আমার আল্লাহ বলে নবী গো আমি সবচাইতে বেশি ভালোবাসি বান্দার এই কপালটা ঠেকাইয়া যখন বলে সুবহানাল রাব্বিয়াল আলা বান্দা যখন রুকু করে তখন আমার কাছে ভালো লাগে নবী আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম 50 ওয়াক্ত ফরজ করলাম 50 ওয়াক্ত ফরজ করলাম নবী আমার খুশির আনন্দে লাভ দিলেন মালিক রে 50 ওয়াক্ত নামাজ কি কোন উম্মতরে দিছো আমার নবী বলে আল্লাহ কাউরে দিছো আমার আল্লাহ বলে কোন নবীরে আমি 50 ওয়াক্ত নামাজ দেই নাই আল্লাহ তাআলা আমার উম্মতরে দিছো কয় হ্যাঁ তাহলে আমি যাই যান নবী একটা কথা শুনেন আপনার উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়ে আমি তার বাড়ির বারান্দায় যেখানে সে পেঁয়াজ রাখে রসুন রাখে ওই আর পাশে বারান্দায় লটকায় রেখে আসব জান্নাতের চাবি 50 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমি তার বাড়ির বারান্দায় জান্নাতের চাবিটা রেখে আসব নবী আমার খুশির আনন্দে এত জোরে একটা আওয়াজ দিলেন আল্লাহ ও আল্লাহ তোমার সাথে দামি আর কেউ নাই রে আল্লাহ আমার আল্লাহকে আমি সস্তা ছিলাম কবে আমি সব সময় দামি ঠিক না বেটি আল্লাহ আনন্দে বলে ফেলছি তুমি আমার সব ভুল ত্রুটি মাফ করে দিও আস্তাগফির লি দম্বি আমার যা কিছু ভুল ত্রুটি আছে তুমি আমার মাফ করে দিও নবী যান উম্মতের লাগে যান কিন্তু মুসা নবীর লাগে একটু দেখা করে যায় জোর করে মারহাবা তাহলে বোঝা গেল মুসা নবীর লাগে যখন দেখা করতে কইছে তখন এটা খেলা হেন আছে ঠিক না বেটি জোরে কর আরো জোরে আরো জোরে কষ্ট হয়ে গেছে পাঁচ মিনিট পাঁচটা মিনিট পরে আমি তোমাদের কাছে বিদায় নিয়ে চলে যাবো তো রেডি মুসা আলাইহিস সালাম যে নবী কি দিলেন আল্লাহর লাগে কি কথাবার্তা হইলো ও মুসা যেটা কুমি কেন দুনিয়ার কোন নবীর উম্মতের দেয় নাই আমার উম্মতে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে মুসা আলাইহিস সালাম কয় নবী আপনি তো সহজ সরল মানুষ বোঝেন নাই আপনি কি ঠিক করছেন ঘন্টা হলো 24 ঘন্টা একদিন নামাজ দিছে 50 ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ আপনার উম্মত ফজরের নামাজটা পড়া পায়খানা করে পানি খরচ করে হাত সাবান দিয়ে ধুইয়া কেবল একটা রুটি গালে দিয়া বাজিটা গালে দিয়া আর তেতে না দেতেই জোহর উঠতে যাব ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ দিলে আমি আধা ঘন্টা পর নামাজ না তো পায়খানা করে ফুসার আগে দিয়ে আধা ঘন্টা শেষ আর যারা পিড়ি করে হ্যাঁ তো আত্মার মূর্তি লাগে এক ঘন্টার সময় কথা কর না কেন বিড়ি খায় বাথরুমে বইয়া যে বাথরুমে বিড়ি খায় তো বিরিয়ানিও খাইতে পারে হারাম খোর কোথাকার নাউজুবিল্লাহ বললেন না কষ্ট হইছে তো ওই যে লাল গেঞ্জি গাই দিয়ে যেটা ধরো টাইনে বহত নাহলে আমি মজি করে নেব ওজন যাইতে পার না হে ধরো রে ধাক্কা দাও আল্লাহ না বল লাগে বড় মস্তানে লাগা
তাকানে দিকে আল্লাহ মুসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় নবী আপনার উম্মত 50 সপ্তাহ দূরের কথা তাড়াতাড়ি যান মুসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় যান আপনি আমার নবী কয় ঠিকই তো কইছো ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ কেমনে পড়বো আমার উম্মতে তো সম্ভব না এটা কাজ করো কি আমি যাই দেখি আল্লাহ কি কয় আল্লাহ মনে একটু বার্ডেন হয়ে গেল না ঘন্টায় দুই ওয়াক্ত নামাজ যান আমি 5 ওয়াক্ত কমাই দিলাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আমার নবী আমাকে লাগে ইবাদত আসান করতেছে আপনি এবার আসান করবেন আমার আল্লাহরে কেমন ঠিক বাজানে যখন বলছে নবী যান আমি 5 ওয়াক্ত কমায় দিলাম সুবহানাল্লাহ আমার মুসা নবীর আসমানে আসছে আমি 5 ওয়াক্ত করে কমাবো আপনি আওয়াজ দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন সুবহানাল্লাহ আমার নবী আবার গেছে আবার 5 ওয়াক্ত কমাইছে সুবহানাল্লাহ আবার 5 সুবহানাল্লাহ আবার 5 সুবহানাল্লাহ আল্লাহ দ্বারা সুবহানাল্লাহ আস্তে কয় হ্যাঁ গো বাড়ি ঘর তুমি চিনো আমার নবী আসান করতেছে আর সুবহানাল্লাহ আস্তে কইতাছে আবার পাঁচ আবার পাঁচ আরো পাঁচ পাঁচ নং বলো বলো দাদা ভাই পাঁচ নং নয় বার গেছে নয় বার আইছে পাঁচ নং পাঁচ নং পাঁচ নং জোরে দাও ডাইরেক্ট হাদিসের কথা যতবার 45 কইবা এই ক্ষেত্রে ততবার সওয়াব পাবা পাঁচ নং 45 পাঁচ নং 45 সাসা তো নামটা পড়ে নাই যে স্কুলে জীবনে যায় নাই যে টিপ দেয় হে কি আর 45 বুঝে পাঁচ নং কত পাঁচ নং 45 কিন্তু পারে না আজকে কোন হাদিসের ক্ষেত্রে পাঁচ নং 45 কথা কইছে কে আল্লাহ আর তার রাসূল পাঁচ নং তাহলে নাম তো দরকার আছে না নাই আছে তাহলে আল্লাহর নাম তো শিখাইছে নবীর না মারহাবা আলহামদুলিল্লাহ পাঁচ নং 45 তো কমায়া নবী যান পাঁচ ওয়াক্ত রাখছি এবার খুশি আমার নবীকে আল্লাহ তুমি যে কত ভালো সুবহানাল্লাহ আমার উম্মত এটা পারবে এটা পারবে পিয়াজের ক্ষেত থেকে মাঝে মাঝে আইয়া আজানটা দিলে নামাজটা ফিরে আবার পিয়াজের ক্ষেতে যাবে যেটা আপনারা বুঝবেন ওইটা দিয়েই বুঝাইতেছি আপনাকে জাতীয় ফসল হলো পিয়াজ আর আমার গোপালগঞ্জ লাগো জাতীয় ফসল হলো ধান পাট পিয়াজ আমাদের দেশে লাগে না তবে ফরিদপুর লাগায় রাজবাড়ি থেকে লাগায় আমাদের গোপালগঞ্জের পিয়াজের আমি আবাদ দেখি না আমি ছোট্টকালে দেখতাম আমার আব্বা পিয়াজের আবাদ করতো কিন্তু এখন পিয়াজ 400 টাকা কিনা খেতে পারে তবে আপনারা খুব দামি মানুষ যেইটা সারা তরকারি স্বাদ না হয় এটা আল্লাহ আপনাকে দিয়ে ফলায় আপনারা অনেক পরিশ্রম করেন আল্লাহ যেন জান্নাতে নিয়ে পরিশ্রমের বদলা দান করেন এত সুন্দর দোয়া করলাম সুবহানাল্লাহ তো আস্তে কইলে বুঝছি জান্নাতে যাবার নিয়ত তোমাকে কম আছে রসুন না দিলে যেরকম আওয়াজ হয় না রসুন না দিলে তরকারিতে মজা হয় না পিঁয়াজ না দিলে মজা হয় না আরে বাজান ইবাদত না করলেও জান্নাত পাওয়া যায় না আল্লাহ কবুল করেন নবী তাহলে পাঁচ ওয়াক্ত খুশি তো কয় আল্লাহ খুশি তাহলে যান আল্লাহ তো যাই নবী শোনেন কি পাঁচ ওয়াক্ত নামাজের কথা কইলাম কিন্তু ওয়াক্ত নাম কি এটা তো কই নাই আপনি শুনবেন না নাম তো কও নাই এটা রাম গেরাম ওটা বাম গেরাম ওটা ডাইন গেরাম গেরামের নাম আছে না তা পাঁচ ওয়াক্ত নামাজে ওয়াক্ত নাম তো শুনলেন না খালি পাঁচ ওয়াক্ত আল্লাহ তাহলে কও দেখেন আমার নবী কত সহজ সরল আল্লাহ কও নবী আপনি এখন যে আমার বাড়িতে যাইয়া যে বক্তটা পড়বেন এই বক্তটার নাম ফজরের রক্ত নবী আমার আল্লাহ এই বক্তের ভিতরে কয় কয় রেখাত নামাজ আপনি কোন তো কয় রেখাত এই তো ইলেকশন লাগবে এখন আরে মিয়া দুই রেখাত তো আমার নবীর দুই রেখাত তো আল্লাহ ফরজ করছে এখন আপাতত আপনি দুই রেখাত কোন চার রেখাত তো নবী আর দুনিয়া আসার পরে চালু হবে আসরের নামাজ কয় রেখাত জোরে কোন কয় রেখাত আবার কয় চার রেখাত আমি দেও দুই আঙ্গুল দেহাই বেটা তারপর বিশ্বাস করে না আসলে নামাজ আমার আল্লাহর ফজর ফরজ হলো এবং তারপরে আল্লাহর ঘোষণা হবে দুনিয়া আসার পর আরো দুই রেখাত অ্যাড কর এরপরে আপাতত বলেন কয় রেখাত জোরে কম
বাজান রে আমার আল্লাহ যখন বললেন নবী ফজরে আমি দুই রাকাত নামাজ ফরজ করলাম আমার নবী বলে মানিক আমি দেখব এখন কে বয়া বয়া কানবেন গো বাবা আমার নবী বলে আর চার রাকাত অক্সার রক্তের নামাজ রক নামাজ রক নামাজ কর নামাজের নাম কও আমার আল্লাহ বলে নবী আমি মাত্র এক উত্তর নামাজের নাম বলে দিলাম চার উত্তর নামাজের নাম জিব্রাইল যা বলবে নবী জান জোহরের রক্তে যাইয়া দুপুরের দিকে যাইয়া ফজর নামাজ পড়ে আপনি বসবেন দশটার দিকে যে জিব্রাইল আপনার বলে দিবে রেকাতের নাম কত রেকাত কয়টা ওয়াক্তের নাম কি সব বলে দিবে কিন্তু নবী শুধু আমি একটা ওয়াক্তের নাম বললাম যেটা আপনি যাইয়া পড়বেন ওই ওয়াক্তটা হলো ফজরের রক্ত ও বাজান এবার আমার সাথে একটা আওয়াজ দেন যে ওয়াক্তটার নাম আমার আল্লাহ নিজে রাখলেন ফজরের নামাজ আমার আল্লাহ বলে দিলেন নবীজি এই নামাজটা পড়তে আমার বান্দার অনেক কষ্ট সারা রাত আমার বান্দা না ঘুমায়া ফজরের সময় ঘুম আসবে আরামের ঘুমকে হারাম করিয়া যখন মুয়াজ্জিন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চাইতে নামাজ বলো ওঠো মুমি কোন বান্দা বান্দি যখন ফজরের নামাজটা পড়বে গো নবী আমি আল্লাহর রাখা নামাজটা ও নবী যে ফজরের নামাজটা ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া আমার সেই পাগল পাগলি বান্দারা বান্দা বান্দিরে নামাজটা পড়বে আমি মানি ওয়াদা দিলাম গো আমার নিজের জিম্মাদারিতে আপনার গাড়ির জান্নাতের সিট বুকিং দিবা এ আমার কলেজার টুকরা যুবক ভাইরা স্কুলে পড়ো কলেজে পড়ো আমার দুঃখ নাই খালি মাদ্রাসায় পড়লেই যে জান্নাতে যাবে এমন কোন কোরআন হাদিসে কথা নাই বাবা আমার আল্লাহ বলছে মাদ্রাসায় পড়ো স্কুলে পড়ো কলেজে পড়ো ও আমার কলেজের বন্ধুরা এমন কলেজের হোস্টেলের বন্ধুরা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুখ ভরা দাঁড়িয়ে রাখে একটা মিথ্যা কথা বলে না কোন রং নাম্বারে ফোন আসলে কথা বলে না আমার কাছ থেকে দলিল নাও যেই যুবকটা তার নিজের যৌবনকে ঠিক রাখিয়া ফজরের নামাজ থেকে ঈশার নামাজ পর্যন্ত পড়বে আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে যাবে আল্লাহর জিম্মাদারিতে জান্নাতে যাবে জান্নাতে যাবে জান্নাতে যাবে ভাই যুবক ভাই আয় তোর পাও দূরে ধরছি ওয়াদা দে এক এক তো নামাজ ছেড়ে দিস আবার আল্লাহ তার বহুত দূরে দিয়ে এই দিয়ে হাদিয়ে দিস নবী ফজরের নামাজটা যদি আপনার উম্মত কষ্ট করে পড়তে পারে আমি আল্লাহর জাতের কসম তার আমার জিম্মাদারিতে জান্নাতে পৌঁছাবো যে ওয়াক্তটার নাম আমার আল্লাহ নিজে রাখছে তার বাড়িতে রাখা ওই নামাজটা পড়ার দরকার আছে না নাই পড়বি ভাই পড়বি পড়ার টেবিলে বইয়া পড়তে পড়তে সময়টা বেশি লাগলে তাড়াতাড়ি ঘুমাই যাবি ফজর নামাজটা পড়ে আবার পড়া স্টার্ট দিবি ইনশা ইনশা তাকো এদিকে নবী জান নবী আমার কন্যা এখানে একখান কথা আছে কি তুমি যখন তোমার জবান দিয়ে একটা ওয়াক্তের নামাজের নাম তুমি নিজে রাখছো ওই নামাজটা আমি তোমার পার উপরে দেখে সেজদা দেব ভাই এবার আসতে বলে না জোরে 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 আমার নবী বলেন আল্লাহ আমি তোমার কুদরতি পাই এতদিন না দেখে সেজদা দিছি আজকে তোমার দেখে সেজদা দিব দেন নবী এই যে আমি বসছি দেন বাজান এবার আমার দিকে তাকান আপনি যখন ফজরের নামাজে সেজদা দেন আমার আল্লাহ চেয়ার পাইতে বইয়া থাকে ভাই দাদা ভাই আমার কলিজার ভাই যুবক ভাই তুই আমার কলিজার কলিজার ভাই ভাই তুই আল্লাহরে ভালো না বাসলে ও যে আসতি না আমি জানি তুই আসছিস চলেও যেতে পারতি একটা যুবকও যায় নাই চাতক পাখির মতো আমার দিক তাকায় আছে যে এই রাত্রে আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ আনছে আমার সাথে দামিয়ার কে আছে ডাইরেক্ট কোরআনের কথা হুজুর বলতেছে নামাজ তুই পড়তে না পারো যারা এত রাত পর্যন্ত বসে রইলে আমার কাছ থেকে দলিল নে এই কোরআন হাতে নিয়ে বলছি তুই যদি কালকে মারা যাস তুরস্কের জমিনের মতো আমার দেশে ভূমিকম্প হবে কিনা জানি না দেখো তুরস্কের জমিনে এমন সময় ভূমিকম্প দেশে যেই মানুষগুলো 95% মানুষ ওই ঘরের মধ্যে ঘুমাইয়াছিল ভাই কিসের বাহাদুরি দেখা দাদা ভাই কিসের ক্ষমতা দেখ একটা মানুষ
বাইরে যেতে পারে নাই, এমনকি নাইট গার্ড বাড়ি পাহারা তারও বাইরে যেতে পারে নাই। যোগ ভাইয়া কোনো সময় আছে দাদা ভাই, তোর পাও দূরে ধরছি, পাঁচক তো নামাজ পড়িস ভাই, পাঁচক তো নামাজ। তারা ইশারে নামাজটা পড়িয়া তুরস্কের জমিনে সিরিয়ার জমিনে ঘুমাই আসিল, তারা হাসতে হাসতে এখন জান্নাতে আছে। তবে দোয়া করি আল্লাহ, যারা শয়তানের দোকানে নামাজটা পড়েও নাই, অনেকে আছে মদ খেয়ে শুয়েছিল, ঠিক না ভাই? সবাইকে আর আল্লাহর ওলি নামাজ পড়ে ঘুমাইছিল, আল্লাহ যদিও তারা ভুলে গুনা করে ঘুমাইছিল, তাদেরকে আপনি মাফ করে দিন। আমাদের দোয়া ছাড়া তো আর কিছু করে নাই আছে বাবা। তা যুবক ভাই, অ্যাকাউন্টটা নামাজ দিয়ে ভরার দরকার আছে না নাই? পড়বি ভাই, পড়বি, পড়বি দাদা ভাই, পড়বি বাজান, পড়বেন নামাজটা, পড়বেন বাবা, পড়বেন, পড়বেন, পড়বেন। কে কে পড়বেন দেখি, আল্লাহকে হাত ধরে দেখা তো, কে কে নামাজটা পড়বেন, উঠান তো, উঠান, ডাক দেন আল্লাহকে, ডাক দেন, ডাক দেন, ডাক দেন যুবক, ডাক দেন, এ বাপরে সুজন আমার যুবক, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। আল্লাহ যারা ওয়াদা দিছে নামাজটা ছেড়ে দিবেন আল্লাহ, এদের হাতগুলাকে আপনি হাউজে কাউসারের জন্য বরাদ্দ করে দেন আল্লাহ। না মা, কষ্ট হইতেছে? আসল কথা এখন মজা এখন নবী দেন এই যে আমি বসলাম, আমার নবীকে আল্লাহ তাহলে দূরে কাতে সাইডে সেজদা, আল্লাহ এতদিন তোমার না দেখে মক্কায় সেজদা দিছি, আজকে তোমার পাওড়া পাইছি, আমি দীর্ঘ সময় নামাজটা পড়বো, অতটুকু সময় তুমি আমারে দিও। আমার নবী চারটা সেজদার মধ্যে এক দুই হাজার বছর না, চার হাজার বছর কাটায় দিলেন। ও বাজার, চার বছরের, চার হাজার বছরের মধ্যে আমার নবী নিজের জন্য কিছুই চায় নাই, শুধু উম্মতের জন্য চাইছে গো বাবা। আমার নবী আল্লাহর বাড়িতে সত্তর হাজার বছর মেহরাজের সময় লাগাইছে। হবাজান দুনিয়ার কোন সময় লাগার নাই, সময় যেখান থেকে নবীকে আসমানে নিছে ওই জায়গার থেকে দুনিয়ার সময় আল্লাহ বেরে করে দিছে, আখেরাতের সময় চালু হয়ে গেছে, তার জ্বলন্ত প্রমাণ দিয়া যায়। আমার নবী যেখানে দাঁড়িয়ে অজু করে যাইতেছিলেন, যেখান থেকে অজু করে নামাজ পড়ে নবী রওনা দিছে, নবী মিরাজ করাইয়া দেখে অজুর পানি এখনো গড়াইয়া গড়তে যাইতেছে। তাহলে দুনিয়ার টাইম ওখান থেকে স্থগিত, কথা বলেন না কেন? দুনিয়ার সময় ওখানে স্টপ, আমার আল্লাহর টাইম শুরু। নবী আইয়া দেহে ওজুর পানি গড়াই এখনো করতে যাইতেছে, তাহলে 30 সেকেন্ড তো না, তাহলে বোঝা গেল আল্লাহ দুনিয়ার সময় লাগান নাই, লাগাইছে। আরো পরিষ্কার করে দেই, নবী যদি আখেরাতের সময় আল্লাহ ধরতো, তাহলে নবীর বয়স হয়তো 70,063 বছর, কথা কর না কেন? নবী 70,000 বছর আল্লাহর বাড়ি কাটাইছে, তা নবী বাঁচলেন 63 বছর, কোরআন হাদিস কোরআনের সব জায়গা আছে, তাহলে বোঝা গেল ওই 70,000 থেকে আছে ওইটা ওইটা সোমার মধ্যে না। এই যে আমি আরো সংক্ষেপে বুঝাই দিই, আপনি এক ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ আপনাকে একবার সুবহানাল্লাহ বললে কোটি কোটি সওয়াব দান করবে, তার মানে কি? আপনি একবার বলবেন কোটি কোটি বছর বাইশে থাকলে যেই সওয়াব পাইতেন সেই সওয়াব পাবেন। আল্লাহ গো আমার ভাইদেরকে কবুল করেন, সত্তর হাজার বছর আমার আল্লাহর সাথে সব কথাবার্তা কমপ্লিট, চার হাজার বছর করে সেজদাই দিলেন, চারটা সেজদা দিয়ে আমার আল্লাহ নবী এত কানতেছেন কে, ঘটনা কি? আমি তো আপনার কান্দানের লেগে আমার বাড়িতে আনেন, আপনি হাসবেন না আল্লাহ, আমার উম্মত যত সময় না শুনবো তুমি জান্নাত না দিছো তত সময় আমি হাসবো না, এবার তুমিও কান্না ভাই, এখন একটা লোক উঠবে না তোমাকে পাও ধরছি। আমার নবী বলে আল্লাহ একটা কথা কও কি, তুমি তো আমারে আইনে দেখা করলা, আমার উম্মতের লাগে কি একবারও দেখা করবে না? আরে দরদি উম্মত নবী আমার, আমার আল্লাহ বললেন নবীজি আপনার সাথে দেখা করলাম জীবনে একবার, আর আমি আপনার উম্মতের সাথে দেখা করব প্রতিদিন পাঁচবার। জোরে 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 আপনার জীবন চলে, জোরে 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 জোরে, তোমরা যেমনি চিল্লাই উঠছো আমার নবী আল্লাহর সামনে চিল্লাই উঠছে আল্লাহ তুমি পাঁচবার দেখা করবে? হ্যাঁ, আপনার উম্মত নামাজে দাঁড়াবে, যত সময় নামাজে থাকবে তত সময় আমি ওর সামনে চেয়ার পেতে বয়ে থাকবো, ও যখন সেজদা দিবে আমি আর কপালে নিছে আমার পাও দূরে দিয়ে বয়ে থাকবো, ও যখন রুকুতে যাবে আর পিঠের উপরে আমি হাত দিয়ে বয়ে থাকবো, ও যখন সেজদায় যাবে আমি ওর মাথার তালুর মধ্যে হাত দিয়ে বয়ে থাকবো, ও যখন বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন
আমি বলবো সাদাক তাই আব্দি তুই সত্য কথা কইছো, সব প্রশংসা আমার জন্য। রব্বিল আলামিন হামিদানি আব্দি সত্য কথা কইছো, সব প্রশংসার মালিক আমি। প্রত্যেকটা কথার জবাব আমি নামাজে বইয়া সামনে বইয়া দিব। এটা কি আমার কথা? ডাইরেক্ট হাদিসের কথা বেটা। কষ্ট হইতেছে? তাকান দিকে নবী, খুশি তো আপনি? আল্লাহ খুশি, আল্লাহ খুশি, আল্লাহ তো যাই। আমি যাই প্রথম আমার উম্মতের ফজরের নামাজটা শিখাই, কারণ আমার নবী আমার উম্মত তো জানে না যে ফজরের নামাজ বলতে একটা শব্দ আছে। আজ থেকে দু রেকাত নামাজে ফরজ করছো, আল্লাহ আমি যাই আমার উম্মতে যে শিখাই, যদি একক তো নামাজ ধরো আমার উম্মত আজকে পড়তে পারে তারা তো জান্নাতে চলে যাবে। আমার এখানে সময় লস করে লাভ নেই আল্লাহ, আমি আমার উম্মতের পিছনে খরচ করি। চিন্তা করেন আল্লাহ যে সময় বন্ধ করে তুই সেটা নবী জানেই না। আমার নবীর আল্লাহ বললেন তাহলে যান, যান আবার আসবেন না? না আল্লাহ, আরাম না, এতবার আইছি 9 বার 10 বার এলাম, 11 বার আইলে তুমি তোমার কষ্ট পাবা। আমার আল্লাহ বলে তাহলে যান, এবার আওয়াজ দিয়েন ভাই যান, আপনি এখন জান্নাতে হবেন ইনশাআল্লাহ। রেডি? রেডি, যান। নবী ভালো থাকেন, আসেন লাস্ট মুসা ভাড়া করে দে, যান বন্ধু, যান ভালো থাকেন, আদর মাত্র নামাজটা পড়ায়ের, যান 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 যান, ভালো থাকেন, কষ্ট কষ্ট পাইলে আমার মাফ করে দিন। আপনার আমি কই না, আপনার আমি বলি না, বন্ধু মাফ সব করে দিন, খাওয়ান দাওয়ান ঠিক করে দিন। আল্লাহ তোর কবে না মাফ করে দিন? আল্লাহ অন্যায় করছে কথা কন না গে? আল্লাহ তো এই শব্দ ইউজ করবে না, নবী মাফ করে দিন, এই কথা তো আল্লাহর ভূষণ না এটা। নবী আমার রহমত আমার করুণা যান ভরপুর করে দিলাম, যান যান যান। আর উম্মতের বুঝায় কয়েন, আপনার উম্মতের যেটা দিলাম এটা ঠিক মতো পড়তে কয়েন, ঠিক মতো পড়তে কয়েন, ঠিক মতো পড়তে কয়েন, যান। নবী আমার খুশির আনন্দে একটা দৌড় দিয়ে মুসা নবীর আসমানে আসে, হুজুর এত সময় কি করলেন? আরে মুসা মুসা, আল্লাহ যে কি দিছে আমারে, আপনার গাড়িতে জান্নাতে যাবে। মুসলমানবে কয় হুজুর আপনি বোঝেন নাই, আপনি আল্লাহর রেজায় এখন একত্ব রাখতে, কুমানো যখন শুরু হয়েছে আল্লাহ আরো চারত্ব কমাই দিব নাই। আমার উম্মতের নামাজ দিছিল মাত্র 3 অক্ত, এই 7টা তারা পড়ে নাই। মাঝে মাঝে কই তো ওয়াদা সিহা ওয়াবা সালিহা, আমরা পিয়াজের খাতে কাজ করব, ডাইরেক্ট কোরআনের আয়াত আপনি ভাইবেন না, বানাই কইতেছি ওয়াদা সিহা ওয়াবা সালিহা, ওয়াবা সালে মানে পিয়াজের খেত, ওয়াদা সিহা মানে রসুনের খেত, রসুনের খেতে পিয়াজের খেতে পানি দিতে হবে। হেত্তা তো নাক ফিরালা, আল্লাহর কাছে সিলিন্ডার করবো না, আমাকে গম খেতে সার দিতে হইব, আমাকে নামাজ পড়ার টাইম নাই, তুই আর তোর আল্লাহ হুজুরে থাকস তোরা পড়া। 3 অক্ত নামাজ আমার বেয়াদব গুলো পড়ে নাই, এরা পিয়াজের খেত লিয়া রসুনের খেত লিয়া গমের খেত লিয়া চিল্লা পাল্লা করছে। অতএব আপনার উম্মত 5 অক্ত পড়বো না, ওরা সাইজে খাটো থাকবো, হায়াতও কম থাকবো, আমার বান্দর গুলো বাঁচছে 500 বছর 600 বছর, এরপর নামাজটা পড়ে নাই। নবী আপনি যান 1 অক্ত লইয়া হেন, এবার একটা আওয়াজ দিয়ে জোরে, এ মুসা আমি আর যাবো না। আর আপনি বুঝতেছেন না নবী আপনার উম্মত পড়বে না, বিপদে পড়ে যাবেন না, তোমার উম্মত আর আমার উম্মত এক পালায় মাইবো না। জোরে 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 জোরে, আমার উম্মত যদি অটো রিক্সা চালায়, যদি ও পিয়াজের খাতে পানি দেয়, গম খাতে নিড়ায়, ধান খাতে সাবুড়ায়, ইরিদান ঘুরে নিড়ায়, ইরিদান গান লাগায়, আমার উম্মত এই কথা বলবে না নামাজটা না পড়তে পারলো যে নবী তুমি আর তোমার আল্লাহ পড়ো না। কথা বলেন না কেন? উনি ইমামরে কইছেন যে আপনি আর আপনি হুজুর আপনি আজিরাতে আজান দিয়ে খান, আপনি পড়েন গা? নামাজটা পড়তে পারেন না হুজুর, দোয়া করেন সামনে দিন পড়তে পারি। বাজানবে এই গ্যারান্টিটা কেন আমার নবী দিলেন 1445 বছর আগে? এবার আওয়াজ দিবা বাবা, এ সুবুক বাইরে আমার উম্মত কোনোদিন এই কথা বলবে না তুমি আর তোমার আল্লাহ পড়ো গা,
অমুসা আমি গ্যারান্টি দিলাম আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, জান্নাতের এক এক তলা চড়বে, এক এক তলা চড়বে, এক এক তলা চড়বে, এক এক তলা চড়বে মুসা, আমার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, জান্নাতের এক একটা সিঁড়ি এক এক ধাপ পাড়ি দিবে। মুসা নবী কান্দের বলে নবীজি এত বড় গ্যারান্টি দিলেন আপনার উম্মতের ক্ষেত্রে, মুসা আমি গ্যারান্টি দিয়ে বললাম আমার গরিব উম্মত হতে পারে কিন্তু নামাজটা তারা পড়বে। বাজার এখন চোখের পানি বেড়ে কান নেয়, যখন আমার নবী এত বড় গ্যারান্টি মুসা নবীর কাছে দিলেন, মুসা নবী কান দেয়ার বলে নবী গো আপনার উম্মতের মতো দামি কোনো উম্মত হতে পারে না, এই জন্যই তো আমি আপনার উম্মত হতে চাইছি গো নবী। জান গো নবী জান, আপনার উম্মতরে আমার সালাম দিয়ে আপনার সুজানগর রামনগরের উম্মত গুলোর সালাম দিয়ে বইলেন, আমি তাদের পক্ষে উকিল হয়ে রইলাম, তারা বাসক তো নামাজ বলে আল্লাহ সাতটা তাত করবে, আল্লাহ সাতটা করবে। ও আমার কলিজার বাইরে রে, যখন আবার আল্লাহ বললেন বুঝা রে আবার ডুবি কি কয় সাক্ষী থাক, ফেরেশতারাও বলে আল্লাহ আমরা সাক্ষী, হঠাৎ করে আমার নবী যখন মুসা নবীর লাগে লাশ দেখা করে রওনা দিছে, আমার আল্লাহ আবার আর একবার নবীর ডাক দিয়ে বলে নবী আর একবার আসেন গো নবী, এতবার আসছেন আপনার পরজনে, এবার আমি ডাক দিলাম আমি আল্লাহর পরজন খুশি হইয়া নবীর দশ বার এবার ডাক দিয়া বলে নবী ও এইবার আপনারে ডাক দিছি আমি আল্লাহ একটা জিনিস বলার লাইগা, আমি আপনার উম্মতের পরে পঞ্চাশ ওয়াক্তই নামাজ ফরজ করলাম। নবী আমার না বুঝা বলে আল্লাহ তাহলে নয়বার আইনা কমাই লেখা, আল্লাহ বলে নবী আপনি বোঝেন না আপনার উম্মত পড়বে পাঁচ আমি দিব পঞ্চাশ, বাজান তাহলে পাঁচ ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত পাবেন, জোরে কন কয় ওয়াক্ত। এ আপনার সুজানগরের বাইরে এখন দিলটা নরম করবা, পঞ্চাশ ওয়াক্ত নামাজ ঠিকই নবী নয়ে রওনা দিলেন, মুসা নবীর লগে দেখা করে রওনা দিছে, আমার আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে আমার নবীর একবার জিজ্ঞেস কর আমার নবীর ঠোঁটটা কেন ফাটা, আমার নবীর কপালটা কেন ফাটা, আমার নবীর একটু জিজ্ঞেস কর, আমি আপনাদের কাছেও জিজ্ঞেস করি। মুসা নবী যখন বললেন নবী গো আল্লাহ জিজ্ঞেস করতে বলছে আপনার ঠোঁটটা কেন ফাড়ছে, আপনার কপালটা কেন ফাড়ছে, আমার নবী কান্দার বলে মুসা রে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার আগে এক মাস আগে আমি তায়েফের ময়দানে গেছিলাম, তায়েফের একটা ছেলে আমারে ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটে, বাজার আগামী মাসের ২০ তারিখ আল্লাহ যদি নাই আমি বাজার উমরায় যাব, পুরো রমজান মাস উমরায় যাব, আল্লাহ যতবার আমার মক্কা মদিনা ১৭-১৮ বার নিছে বাবা আমি জীবনে কোনোদিন আস্থা ফিরে আসতে পারি নাই, যখন আমি তায়েফের মাঠে গেছি গো বাবা আমার নবী বলে মুসা রে তুমি শুধু আমার ঠোঁট আর কপালটা দেখলা পিঠটা দেখবা না, আমি আমার উম্মতের গ্যারান্টি দিলাম আমার উম্মত নামাজটা কেন পড়বে জানুনি, সুজানগরের উম্মত গুলা যখন শুনবে আমি তায়েফের মাঠে মায়ের খাইয়া নামাজ লই আইছি কোনোদিন আমার উম্মত নামাজটা সাইড়া দিব না,
বাজানো কোন চিল্লাবার কানবা আমি জানি না কার মা নাই কার বাবা নাই ফ্যানটা বন্ধ করো এ সুবাগ আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই যারা নবীর কথা শুনে এখন চিল্লাবার কানবা বাজান তোমার এই বন্দি ইলিয়াস রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি আরে মা ইলিয়াসুর রহমান জেহাদির সাইরা কবরে ঘুমাই রইলাম মা ও মা তুমি তো দেখলা না তোমার ইলিয়াসের ওয়াস হইনা কত মা মহিলা ব্যান্ডেলে কান দে মা কত দাড়ি বাগা বাজান কান দে মা আল্লাহ রজবের সাথে কোন মা হারা বাইরে থাকলো এখন কান আজকের মা বিলে সভাপতির মা বাবা আছে কিনা জানি না মা আল্লাহ যারা এখন বসে বসে কাঁদবে এদের চোখের বাড়ির বদলা তুমি আমার মায়েরা আমার নবী বলে মুসারে আমি পিঠের জামাটা উঠাই বাবা এখন শিক্ষার মারবা আমার নবী আসতে পিঠের থেকে জামাটা তুললেন তুইলা বলে মুসা দেখো তাবের ছেলেগুলো লোহার কোটা দিয়ে কতগুলা কোপ দিছে আবার মুসা এখনো তাবের ছেলে মাইরা রাখা তুলে শুকাই নাই শুকাই মুসা তুমি জানো নি আজকে সকালবেলা যখন আমি আজকে রাত্রে আল্লাহর বাড়িতে মেহরাজে আসব আজকে সকালে আমার ফাতেমা আমার ওই ঘাও গুলাকে ড্রেসিং করে দিছে ক্ষত স্থান গুলা তুলা লাগায় লাগাইয়া গরম পানিতে স্যাবলুন লাগাইয়া এইভাবে যখন মুইসা দিতেছিল আমি একটা লাভ দিয়ে বলছি ফাতেমার আমি অনেক ব্যথা পাই মা তুই আসতে ডলা দে আমার ফাতেমা দেখলো বাবারে তেনা দিয়ে ডলা দিলে কষ্ট পায় এ আমার মা হারা ভাইরা ও আমার যুবক ভাই তোমাদের যাদের মা আছে এইভাবে দেখো তো ফাতেমার গাড়িতে জান্নাতে যাইতে চাও কিনা মা ফাতেমা দেখলেন তুলা দিয়ে ডলা দিলে আমার বাবা কষ্ট পায় ফাতেমা দেখলেন তুলার সাইতে নরম কি আছে ফাতেমা বাজান রে ক্ষত স্থানে জিব্বা লাগাই দিলেন জিব্বা লাগাই দিয়া পরিষ্কার করতেছে আমার নবী বলে ফাতেমা রে মা আমি দেখতাছি তুই জিব্বা লাগাই আমার পিঠের মধ্যে পরিষ্কার করস আমার নবী বলে মা তোর কি ঘৃণা লাগে না তুই আমার ক্ষত স্থানে জিব্বা লাগাস ও আমার বাইরে তোমরা যারা মারে ভালোবাসো আমার সাথে বন্ধুত্ব করবানি আমার নবী যখন বললেন ফাতেমা তোর কি ওইখানে ঘৃণা লাগে না মা ফাতেমা বলে বাবা গো তুমি যদি একবার বলতে ফাতেমা রে তোর কলিজাটা কাইটা দে আমি কলিজা কাইটা দিতাম তোমার রাস্তা করার লাইগা বাবা তখন আমার নবী বলছিলেন মারে তোর মতো যদি কোনো সন্তান বাবা মারে ভালোবাসে আমি নবী ঘোষণা দিলাম তোর গাড়িতে জান্নাতে যাবে আল্লাহ আমার ভাইরা আমার মাজানরা কানছে এদের প্রত্যেকের চোখের পানি কবুল করো দুই ঘন্টার উপরে মেহনত করছি 9:30 উঠছি 9:45 বয়ান শুরু করছি এখন 12:00 কাছাকাছি সোয়া 2 ঘন্টা মেহনত করার পিছনে যদি একটা কথা ভালো লাগে ওই কথার ওসিলায় বলেন নামাজটা 5 ওয়াক্ত পড়বেন উঠান হাত উঠান 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 আল্লাহ তুমি কবুল করো পাবনা বাসীরে 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন জোরে আমিন আমার লাগে আর একটা ওয়াদা দাও মোনাজাত করার আগ পর্যন্ত একটা লোক ময়দান ছাড়বে না কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখো দেখাও আল্লাহ এরা আমার সাথে ওয়াদা দিয়েছে আমি মোনাজাত করলে আমার দাদা ভাইরা যাবে আমার যুবকরা যাবে
যারা মুনাজাত করে যাবে তাদেরকে আমার সাথে জান্নাতি করে দিও ও যদি জান্নাতে যায় ওর সাথে আমারে করে দিও আমিন বলেন আমিন নামান হাত তাহলে ভাই নামাজটা পড়বা ফাতেমার মতো বাবা মারে ভালোবাসবা আমার নবী এত কষ্টের নামাজটা ছেড়ে দিবা না তো ভাই আমি আমার মা বোনদেরকে বলবো মা আপনি স্বামীর খিদমত করবেন মা মহিলারা বর্তমানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে দাঁড়াইছে একমাত্র জাহান্নামী হয়ে দাঁড়াইছে স্বামীর খিদমত না করার কারণে মহিলারা রাস্তা দিয়ে চলে অস্ট্রেলিয়ান গরুর মতো কথা কও না কেন হাজি গাজি মাওলানা বড় বড় তাবলিগলা আমলিগলা যুবলিগলা যুবদল যুবলিগ সবগুলার বউ সালমের দিক তাকায় দেখেন পর্দা নাই কুশিদা নাই হারাম খোর আবার মসজিদে ইয়া সবার আগে কাতার বন্দি হয়ে দাঁড়ায় আগে নিজের পোলাপানকে পর্দা নিশি করেন কথা ঠিক না বেঠিক নিজের সন্তানদের দাওয়াত ও তাবলিগের কাজ করে নামাজি বানান সুদের হাত থেকে বাঁচেন আপনার সন্তান কোথায় নেশা করে একবার খবর লন আপনার সন্তান কোথায় গামদার পোটলা লয়ে ঘুরে ওখানে খবর লও পিয়াজের ক্ষেতের মাঝখানে যে 10 বন্ধু মিলে একসাথে গাঁজা খায় খবর লও বুড়া তুমি মসজিদে সবার আগে আগে কুকুম কুকুম মারাও পোলার খবর লও মাইয়ার খবর লও তোমার মাইয়া সারা রাত কার সাথে সেটিং করে দেখো বুড়া কথা কর না কেন আল্লাহ কবুল করেন সন্তানকে নেককার বানাইতে হলে নামাজি বানাইতে হবে আগে নামাজি বানাবার দরকার আছে না নাই ও মা আপনার সন্তানকে নামাজি বানাতে হলে 100% আপনার নামাজ পড়তে হবে নামাজ পড়বেন তো ওয়াদা দিয়ে যে দুইজন উঠে গেলেন মরার ভয় নাই খবরদার একটা লোক উঠবেন না যখন মারহাবা আল্লাহ যারা আমার সাথে ওয়াদা দিছে মুনাজাত করে যাবে এদেরকে আমার সাথে বন্ধু বানাই দিবা এদের বাবা মাকে মাফ করে দিবা জান্নাত নসিব করে দিবা সবাই বলেন আমিন এই মাহফিলে আজীবন হোক আপনি চান না চান চাও ভাই আমিও তোমাদের সাথে ওয়াদা দিয়ে গেলাম